আর দেরি কেন, চলে আসুন। আর মোবাইল উঠিয়া নাই ওরা, আরো এইটা বিদ্যুৎ কোন মহিলা কয়, দয়া করে রিসার্চ করুন। মহিলারা পরপুরুষের সাথে প্রয়োজনে কথা বলবে কর্কট ভাষায়। ভাবি রে অলি ভাইয়া আছে, জানি না কোনায় গেছে, বলতে পারবো না। আইলে বি উনি হাতে কয়েক গেলাস টাইগার খাইব। আর যদি বলে ভাবি আহ কত স্মার্ট লাগছে আপনাকে, ভাইয়া কোথায়, ও গরিবের বাড়িতে এই হাতির মারা এসেছো ভাইয়া, বোন আক্কা একটু জি সিনেমা দেখো, আমি আপেল কুটটা দিতেছি, বাস ওই চলছে হে চলছে চলছে হে। প্রিয় বন্ধুরা, মেয়েরাজ নিয়ে আমরা একটু কথা বলবো। ভাই সাহেব সংক্ষেপ জানা কথা, সময় নষ্ট করতাম না, আসল শিক্ষার দিকে চলে যাই। মেয়েরাজ কোন মাসে হয়েছে ভাই সাহেব? হ্যাঁ রজব মাসে আগাই দিতেছি। মেয়েরাজের তারিখ সম্পর্কে 22টা মতভেদ আছে, আমার কিতাব তো ভরে নিই। কয়টা? 22টা। চুপচাপ থাকবেন, অল্প সময় আলোচনা মজা করে দিই, সময় নষ্ট করবেন আমরা করতে যাইব, আমার কিচ্ছু করার নেই। প্রিয় বন্ধুরা, রজব মাসের কোন তারিখে হয়েছিল মেয়েরাজ? হ্যাঁ 27 তারিখ। এ সময় কি চান্দার আলো বেশি না কম? হ্যাঁ আলো। অন্ধকারের দৃষ্টিকোণ থেকে মেয়েরাজের তাৎপর্য অনেক। আল্লাহ কেন কম আলোতে ইন্টারন্যাশনাল ঘটনাটা ঘটা দিছে? আল্লাহর টার্গেট হইলো দুনিয়ার মানুষ চাইলো, আমি আল্লাহ ইচ্ছে করলে কম আলোতে ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাই দিতে পারি। আরো জোরে। দুই নম্বর, মক্কা নগরীর অনুর্বরতার দৃষ্টিকোণ থেকে আমাদের এই যে প্রিমিয়াম গাড়িটা যদি নষ্ট হয়, কবিরাটে গ্যারেজ আছে, উন্নত গ্যারেজ মাইজ দিতে, তারপরে ফেনীতে, ঠিক নিও, তারপরে আরো উন্নত হলো ঢাকা চট্টগ্রাম যে কোনো ফার্স পাওয়া যাবে, মুহূর্তে গাড়িটা ঠিক করন যাইব। কিন্তু সাত আসমান সাত যবক সাতটা দেশ 70,000 নূরের পর্দা যে তিনি এই মক্কা ভূমি থেকে ফার হইবেন, বোরাকে করে যাইবেন। বোরাক তো এটার কেউ গাইরেছি যার ইন অনর্বর ভূমি প্রত্যন্ত অঞ্চল ইয়ান তু বোরাকের, তারপরে রানয় তো নাই, বোরাক কেমন করিয়া যাইব? সারা পৃথিবীর মানুষের আল্লাহ তাক লাগাই দিছে, ও জ্ঞানী বিজ্ঞানীরা চাইল, আমি আল্লাহ ইচ্ছে করলি অনুর্বর এলাকা প্রত্যন্ত অঞ্চল থেকে ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাই দিতে পারি। এই জন্য মক্কা ভূমির আল্লাহ সহজ করছে সফরের প্রস্তুতি। হুজুরের 52 বছর বয়স হইল মেয়েরাজ, কিচ্ছু নেই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরে গেছে, চাচা আবু তালেবও নাই, আরে কষ্টকর ঘর বাড়ি হবে বেদখল। এই সময় এত বড় একটা সফর করতে হইলে বিমান ভাড়া লাগবো, নিজের প্রস্তুতিও লাগবো, কোনো প্রস্তুতি নাই। আল্লাহ আল্লাহ সহানুকে ইচ্ছা করলে বিনা প্রস্তুতিতে আমি ইন্টারন্যাশনাল ঘটনা টোর করে দিতে পারি। 4 নম্বর হইল যাত্রীর শিক্ষাগত যোগ্যতার দৃষ্টিকোণ থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইল উম্মি নবী, তিনি প্রাতিষ্ঠানিক কোনো পড়ালেখা করেন নাই, এক উম্মি নবী বলিও আজারি সাহাবের যেভাবে হে দৈন্য দৈন্য হয়ো। উম্মুনের অনেক অর্থ আছে, উম্মিউন মানে তার কোনো শিক্ষা দীক্ষা নেই, কিন্তু সব শিক্ষকের টিচার সে নিয়ে যাচ্ছ মান আল্লাহ করতে এলো না, এরকম মরা কলমের হাইলাইটের আলোচনা কেমনে দিই আমি, জোরে গান আল্লাহ যে সালাক একমত আল্লাহ রে, সালাক করলে তাহার সমালোচনা করেন। আল্লাহর টার্গেট হলো হুজুর আপনারা অক্ষর জ্ঞান দিতেন না, অক্ষর জ্ঞান না দেওয়াই হলো মানে অজ্ঞতা, আসল অজ্ঞতা নয়। টার্গেট হলো আপনার অক্ষর জ্ঞান শিখতে হলে আপনি স্কুল মাদ্রাসা জান লাগবে ইউনিভার্সিটি তোন এটির দরকার নাই, আমি আপনার হিয়ন তো বিনা অক্ষরে মারি দিই, আমি ডাইরেক্ট কলব টু কলব দিই, ফটো স্টার্ট মেশিনের মতো একদম ফ্যাক্সের মতো। সুবহানাল্লাহ, তো গাড়িতে উঠতে হইলে আমরা গাড়ির দরজা খুলতে হইব, দরজা খোলা বিমান উঠলেও তো সিট বেল্ট লাগাইবার মতো জ্ঞান থাকতে হইব, তো হুজুর দেবো রাখবো হইব, এটা সুইচ মুইজ কেমনে হারবো হে যোগ্যতাটা অত নাই। শিক্ষাগত যাত্রী শিক্ষাগত যোগ্যতার দৃষ্টিকোণ থেকে দেখেন হুজুরের আল্লাহ নিজ মহব্বতে অত্যাধুনিক বাহন করে আল্লাহর বাড়িতে লয়ে গেছে, সুবহানাল্লাহ।
ফাঁস বিশ্ববাসীর ধারণার দৃষ্টিকোণ থেকে, বিশ্ববাসীর ধারণার দৃষ্টিকোণ থেকে। বিশ্ববাসীরা জানে দে হুজুর কেমনি এটা ঘটনা ঘটাইবে, আল্লাহ আল্লাহ শাহানু তাদেরকে এই ধারণাটা পাল্টাই দিলেন, তারপরে এমন ঘটনা ঘটাই দিলেন আল্লাহ আল্লাহ শাহানু সমগ্র পৃথিবীর বিশ্বের ধারণাটা চেঞ্জ করে দিলেন। না তোমরা যা ধারণা করছো তা নয়, আমার হাবিবের কিবরিয়ার অনেক সম্মান, আমি এ ঘটনা ঘটাইতে সক্ষম। ৬ নম্বর, মানবী করিনের রহস্য। কি রহস্য? জিব্রিল আমিন হুজুরের কয়ে ক্রয়া মোহাম্মদ আপনি পড়েন, ও মোহাম্মদ কো মানবী করিনায় হড়ালে হারি না গীতাম। আবার জিব্রিল আমিন কম ইক্রয়া মোহাম্মদ কমনে পড়েন, মায় ফোড়া লেখা হারি নাই গীতাম। আল্লাহ জাল্লা শাহানুরে ফোন করে, আল্লাহ এমন ছাত্রের কাছে ফাটাইছে নো তারে ফটতে কই হারে না। ও জিব্রিল আমার দোস্তকে এভাবে ফটোস্টার্ট মেশিনে এক্সরে মেশিনের লগে লাগাই ধরো, আলিঙ্গন করো। আলিঙ্গন করে ছাড়ি দিছে আর ফটোস্টার্ট কবি শুরু হয়ে গেছে। অনর্গল ফটতে থাকলেন, কী ফুটলো? আর আল্লাহ জাল্লা শাহানু অ্যাথেন্টিক ফোড়া লেখা শিক্ষা দিবে আল্লাহ, আল্লাহর বাড়িতে নিজে কল করে লই গেছেন। এমন ফোড়া লেখা, এমন ফোড়া, এমন ফোড়া হুজুরের আরশে মাওলানি আল্লাহ দিয়া দিছেন যে ফোড়ার কারণে সমগ্র বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী সকল টিচারের টিচার হয়ে গেলে। হইলে দেখো মা নাবি কারি নাই হড়ালিয়া জানি না, এটা বিশ্ববাসীতে ধারণা দিয়ে দিছে। কয়ে সা মোহাম্মদ সাল্লাম কোনো হড়া জানে না, তোরাই সাক্ষী। নির্বাচন শুরু হইবার আগে ৮টা বাজে প্রেজেন্টিং অফিসের সকল এজেন্ট জনগণকে দেখায় ইসান বাক্সতে কোনো ভোট নাই। এরপরে ৮টা থেকে ভোট শুরু হয়ে ৫টা পর্যন্ত ভোট হয়ে নির্বাচন সদর দপ্তরে বাক্সা খুলে রেজাল্ট ওকে করে দেয় দে। আল্লাহ আল্লাহ শাহানু দেখাই দিলেন মোহাম্মদ সাল্লামের নির্বাচনী ব্যালট বাক্সা খালি। উনি ক মানাবে করেন কিচ্ছু আর না, অজ্ঞ নবী আমার নবীরে আমি এমন ফড়ান ফড়াই দিছি মেয়েরা যজনীতে নিয়া সমগ্র বিশ্বের সকলের টিচার বানাইয়া দিলাম। এই ফড়ান আল্লাহ ফড়াই বেল্লাই আল্লাহ হুজুরের মেয়েরা তো লই গেছে। তারপরে প্রাইমারি স্কুলে চাকরি হলে ট্রেনিং দেয় দানিরি, পুলিশ বিভাগে চাকরি হলে পুলিশের ট্রেনিং দেয়। সারদা কন কথা কন সারদা সারজানো এলে তো দুবাই যাবে কই সারদা। এরপরে সেনাবাহিনী চাকরি হইলে ট্রেনিং দেয়নি, ট্রেনিং দি মাথা পর্যন্ত বেল করি এলো, আহারে কষ্ট দেখলাম সিয়ার রাখেন কালো হয়ে যায় বৈশা বৈশা হয়ে যায়, আহারে ট্রেনিং। এইভাবে প্রত্যেকের ট্রেনিং এ বাংলাদেশে, কিন্তু প্রধান সেনাপতির ট্রেনিং বাংলাদেশে ওই তো নরে, তার সেনাপতি প্রধান সেনাপতির ট্রেনিং আমেরিকা জাপান রাশিয়া সান উন্নত প্রযুক্তিগুলো গভর্নমেন্ট তাগরে তারে শিখাই দেয়। সে তার অধীনস্থ ৩-৪ লাখ সৈন্যদেরকে এগুলা শেখায়। সকল নবীর ট্রেনিং হয়েছে এই দুনিয়াতে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ট্রেনিং সেন্টার যদি এই দুনিয়া হয় মানায় না রে মানালা, যেহেতু তিনি সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন, ওনাকে উন্নত প্রযুক্তির ট্রেনিংটা দেওয়ার জন্য আল্লাহ নিজের বাড়িতে নিয়মন ট্রেনিং দিয়া দিছে, সর্বকালের সকলের টিচার আর নিয়ামতের অধিকারী বানাই দিছি। এই জন্য মেহরাজের আয়োজন, তারপরে সকল সৃষ্টির আশা পূর্ণ। কি আশা? আল্লাহ আল্লাহ শাহানু সব সৃষ্টি করে একদিন মিটিং কল করছে, করে আসমান জমিন গ্রহ নক্ষত্র জিবেল মিকেল যা আস সবই আছে পাহাড় পর্বত কে কাডম হিমালয় পর্বত সব আল্লাহর মিটিং আছে। আল্লাহ কই রে ওন তোরা আজ্জাছে যেটা চাইবি আর কাছে আয় তো আশা পূর্ণ করিও। সুবহানাল্লাহ নাই ওমা গোমা সোনার সান্তরা মরেই না রয়েছে যে কিল্লেই আই কেলাস সিট বেঞ্চে সিট দখল করছ, তুই উড়ি যা কই খাড়ান কোন জাগাতে, তুই বই উমে গামে বই খেরের মাইতে বই তোর উমে ধরি গেছে তোর আল্লাহ তো তুই উড়ি যা খাড়ান কোন বইতে জাগাতে, না তুই আর কেলাস দুর্নীতি করার সুযোগ নেই, তুই কথা কন লাগবে তো আয় তো তোর সুখ দিতার না, তুই রেডি নি রে রেডি নি তো কি হয়েছে সকল সৃষ্টি আমার সৃষ্টির সারা হইলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে দিও। এবার জমিনে কো আল্লাহ আর কাছে মোহাম্মদের দেন, সা দেখো আল্লাহ হেতে কালা সালা হ্যাঁ কে হ্যাঁ থা এতের কাছে দিন না আর কাছে দেন সূর্য কে গেলি রে আমি ফোকাস আমার আকর্ষণে সবটি গোরস ফাইজলে মিলা হচ্ছে আল্লাহ আমনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কাছে দেন।
আসমানে কো আল্লাহ না, কারো কর্তাও নিন না, আমার কাছে দেন। তারপরে গ্রহ নক্ষত্র বিভিন্ন জগতে কো আমার কাছে দেন। রাতে কো আল্লাহ আয়েন না, কাল্লা সাল্লা মানুষ, রাত কি মানুষ নিরে, আল্লাহ আর কাছে মোহাম্মদের দেন। দিনে কো আল্লাহ এত কথাও নিন না, আর কাছে দেন। এইভাবে প্রত্যেক সৃষ্টি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাওয়ার জন্য দরখাস্ত পেশ করছে। আল্লাহ তো কেছে প্রত্যেকের দরখাস্ত কবুল করিব, আল্লাহ তো কথা হিততে পারে না, ঠিক নেই? এবার আল্লাহ জানু সৃষ্টির সাথে দেওয়া ওয়াদা পরিপূর্ণের জন্য মেহরাজের আয়োজন করলেন হুজুরের জন্ম। এই পৃথিবীতে জন্মের সময় হচ্ছে রাত্রকে খুশি করার জন্য ভোরবেলায়, দিনেরে খুশি করার জন্য ওই ভোরবেলায় একবারে দুজন খুশি। এই মেহরাজের আয়োজন করিয়া চাঁদের দেশে নিয়া, সূর্যের জগতে নিয়া, সমস্ত জগতে নিয়ে নিয়ে, আসমান জমিন লৌহ কলম গ্রহ নক্ষত্র আর সুমহল্লা সব জায়গায় নিয়ে নিয়ে ভ্রমণ করাই আল্লাহর ওয়াদা পূর্ণ বাস্তবায়ন করে দিয়েছে। এ আল্লাহ মেহরাজের ঘটনা করছে, এ আল্লাহ মেহরাজের ঘটনা ঘটছে। কথাটি যার করে কত মজার কথা, তুই খেয়াল করলি না? তারপরে রে নয় নম্বর হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রহমাতুল লিল আলামিন, ঠিক নি রে? সমগ্র জগতের শুধু পৃথিবী গেরাম আঙ্গন ওয়াকালির রহমত ন, সব জগতের রহমত আমার নবী আল্লাহ জাল্লা শানুর নাম হইল রব্বুল আলামিন, সমস্ত জগতের রব আল্লাহ। আল্লাহ জাল্লা শানু যত দেশের প্রেসিডেন্ট, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তত দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে তার এরিয়া সভরেন্টি পাওয়ার বুঝাই দেওয়ার জন্য হুজুর যেহেতু সমগ্র জগতের রহমত, তার এরিয়া গুলা জায়গাটা বুঝাই দেওয়ানোর দরকার, তো মাফি দখলে বুঝাই দেওয়ানোর দরকার। এই জন্য আল্লাহ জাল্লা শানু মেরাজের আয়োজন করেছে। নবীর নাম কি? নবীর সামনে আল্লাহ কি বলছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর দশ নম্বর একটা তাৎপর্য কইয়ের ভাইয়ের, হুজুরের একটা নাম হইল সাইয়েদুল মুরসালিন, আর হুজুর সাইয়েদুল মুরসালিন ওই ভিতর থেকে ভাই একটু কইয়ের, এ হুজুর যখন বোরাকা করে একটা নে বাইতুল মুকদ্দাস গেছে, বুঝতিরে গেছে, আজি বিলামিন বোরাকারে বাঁচছে, এতে গাদা তুন একটু বড় গোড়া তু হেতে কুদু সোড়ো এতরে বাঁচছে কই এন বাঁধি বোরাকারে থামাই কয়ে কেফি বোরাক থাম থামছি কেফ হেনা থামো থামছি হুজুরের কয়ে এঞ্জেল হুজুর নামেন আলাই হা বোরাকের উপর তু নামেন ফা নাজাল তু হুজুর কামিন নামছি নামি জিবিলামিন ফাসাইদা জিব্রিল ইলা আলা সাকরা, সাকরা নামক বাইতুল মুকদ্দাসের মিনারাতে উড়ি আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, এক আজানে তাফসিরে তারপরে ইবনে কাসির লেখে আসমান জমিনের সকল দরজা ফাঁক হয়ে যায়, সমগ্র জগৎ সেদিন নূরে নূরান্বিত হয়ে যায়, সকল নূরের ফেরেশতারা বাইতুল মুকদ্দাসের ছাড়ানে আইয়া হাজি। সব নবীরাও চলিয়েছে, বুঝতে রে সব নবীরাও আইসে এক আজানে। এবার সব মসজিদে ঢুকে গেছে, মসজিদের ভিতর বাহির সমগ্র পৃথিবী নূরে নূরান্বিত, সব বাঁধিয়া গেছে নামাজের জন্য, একামত দিতে আছে জিবরিল আমিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইমাম নাই ইমামের সিট খালি রে, শুধু মুসল্লি আর মুসল্লিও। নির্বাচনী এলাকায় এখন সাইয়েদুল মুরসালির নির্বাচন অনুষ্ঠান হইব, তো এখন নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা, আদম সফিউল্লাহ নমিনেশন পেপার কিনিয়ে লেছে, আল্লাহ আর বেগুন হুতে রাজ্যা আসি, আর লক্ষ লক্ষ হুত নবী হয়েছি বেগুন আসে আজ যা বাবু তুইটা করি, নমিনেশন পেপার টানিয়ে লেছে। ইব্রাহিম খলিলুল্লাহ কয় আয় জাতির হিতা, আল্লাহ মনো ঘটনা যাই না ঘটাই, একামত কিন্তু শেষ হয়ে যা, এ শুধু লাইলে ইল্লাল ইল্লাল পর্যন্ত কইব, বুঝতি জি বিলামিন হুজুর সামনের কাতারে দাঁড়াইছে, ইমামতি সিট খালি, নির্বাচনী এলাকা কঠিন টান টান, ভোট গণার সময় দেখছো তুই ফাটতিরা কত গেলা সানি খায়, কত জনে খালি হানি ডালে কাকু কি দে ইয়ান্না হাস হা
ঠিক রে, ফাঁসের গাও বেউস, ফেলের গাও বেউস, ওই ডারে কয় নির্বাচনী এলাকায় টান টান উত্তেজনা। যদি না খারাস নির্বাচনে শান্তি, ঠিক রে, কোনো টেনশন নাই, মাথা ব্যথা হইতো না, চলবি স্বাধীনভাবে, এ খাড়াইছ আর কিছ। বিএসএফ কি এর কার্ড আছে 200 আন উমা 200 জনের বিতরণ করার পর 400 জন দুশ্মনের যে চেয়ারম্যান সাহেবের হ্যাঁ রে আর ভোট দিছি, কত মহব্বত করছি আর হ্যাঁ মুখ সাই সাই দিছি, কিন্তু কার্ড হইলো 200 এমিয়ে দন কসরে। আর ভাই আসেনি চেয়ারম্যান সাহেব, আরো আছে না কই স্যার, কোথার কাটা কই আইয়ের গের, তো কার্ড হইলো 200 এমিয়ে কসনের দন। আয় হায় হারে, মানুষের সাবরই নাই রে, শুক্রিয়া নাই মানুষের মাঝে, ঠিক নেই। এবার ইমাম একজন নমিনেশন পেপার কিনে এলাম, ও মা আজাল্লাম কিনে এলেছে, আল্লাহ একামত শেষ তো শেষ হয়ে যায়, সিট তো খালি, আর এই যে হেদিনের ইমামতিটা করবার কার না মন চায়, আল্লাহ এত একটি কোয় এমন করি এলে রু আইলে যে গই আল্লাহ আরো দেন, মনে মনে নমিনেশন দায়িল করে। তারপরে মিকেল কবে একের রিজিক আয় বন্টন করি, মেঘমালা লয় আসার খাবায় ঠাডা রড আয় দি, ঠাডা মারি রড মারি, রডের কোনো সব আল্লাহ আর আত আল্লাহ আরে দি দেন না গো। এইভাবে প্রত্যেকে দোয়া দোয়া কলমা ওড়ে আর নোয়াজের প্রস্তুতি নেই। একামতদের কে কে রে? জিব্রাইল কেন? জিব্রাইল আমিন, জিব্রাইল আলাইসালাম, সম্মান দি কসা, উনি তো আল্লাহর জলিল কদর ফেরেশতা। আয় হায় হায় রে, একটা আদব দি কথা বলতে হয়তো। এবার জিব্রাইল আমিনও একামত দিতে দিতে উনিও নমিনেশন পেপারকে নিয়ে এলেছে, মুক্তি আরো অনেক সময় বিয়ে করিয়ে এলাম, যদি নাই ওরি সহজ কি বাগি না আর কি মামু, তো বাগি না মামু করি এলাম, ঠিক নেই রে। তো কি কত সুন্দর কথাটা রে গুছাই আনছি রে, অনেক কথাটা পুরা ওয়াজ সেরা ওয়াজ ইয়ান ইয়ানের ভিত্তি ঢুকি গেছে দুই নম্বর কথা। আল্লাহ তোমার কাছে ক্ষমা প্রার্থী আল্লাহ। এখন জিব্রাইল আমিন উনিও নমিনেশনকে নিয়ে এলেছে মনে মনে, কেমনে পাল্লা ইজ্জত তাইলে দেন, লা ইলাহা একামত শেষ নেই, ইমামতের সিট খালি, অন ইমাম নাই, সবাই মুসল্লি লক্ষ লক্ষ পয়গাম্বর লক্ষ কোটি কোটি ফেরেশতারা সব নমিনেশনকে নিয়ে এলেছে, কিনে আবার হতাশ, কি রে ইমামদের নাই। জিব্রাইল আমিন আসতে করি সামনে গেলে, কোথায় গেলে? এভাবে আসলে আসলো আর নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা শেষ, আসানো দিল এমিয়া, একামত দিল এমিয়া, এরপরে পিছের দিকে ফিরি ফাঁকা যা বিয়া দাইয়া জিব্রাইল, জিব্রাইল আমিন আমার দোনো ডানা সাবি ধরি ফাঁকার দামানি আমার সামনে আনি দি, কয় নবীও আন্তালিল ইমামাতে, ও নবী হুজুরের আমার সামনে সব একটু টানি আনি দি এদি কাড়া করাই দি, কয় নবীও আল্লাহ আপনার ইমামের লাই বানাইছে, এই ফেট্রিক্যালি ইমাম বানাইবেল্লাই মেয়েরাজের রজনীর আয়োজন। আরে জোরে রহিমদ্দির 10টা গাবি আছে, রহিমদ্দির 10টা গাবি আছে, কাগজে লেখা আছে, কন কাগজে গোসলাত যাইছে আয় দে গরু দুবা, তাও হাকানা করবেন পাল না গরুর লেজ আর গুজ্জু দ্বারে লাগিরিস, মানুষ কব কিরে বুয়া আনা লেখছে তোর ফার্ম বেলে দশগা গরু, ঠিক নিও তো সাইয়েদুল মুরসালিন সব মুরসালিনের ঘরে দেহমিয়া নেতা, এন কাগজ কলমে হইলে হবুনি, ফেট্রিক্যালি কথা কো ফেট্রিক্যালি ইমামতিটা কথা কো ইমামতিটা করিবাল্লাহ মেয়েরাজের আয়োজন আল্লাহ করছে। এই যে তো করেছে আবার রতন কইলাম তাফসীরে ইবনে কাসির পঞ্চম খণ্ড 37 নম্বর পৃষ্ঠা মধ্যন্দি কথা ইয়ান হাইবি অষ্টখণ্ডে সমাপ্ত বৈরতে সাফা, কত সালের এডিশন আমি কইতাম 58, যেদ্দূর হচ্ছি এদ্দূর কই দিছি।
এত বছর উঞ্চ সাইয়েদুল মুরসালিন, নির্বাচন দেখছ তুই? কথা কর, নির্বাচন দেখছ তুই? আজ্জা নির্বাচন ফেট্রিকেল্লি করি দেখাই দিছি কেমনে হুজুর সাইয়েদুল মুরসালিন ওই দুই রাকাত নামাজ পড়াইছে একসাথে, সাইয়েদুল মুরসালিন আর সাইয়েদুল মালাইকা সব ফেরেশতার গো ইমাম হয়ে গেছে না শহরাম, দুই বছর আরে না সুবহানাল্লাহ কবি, দুই বছর আরে অন্য জোর কাবড়া। এবার আয় হুজুরের বক্ষ বিদীর্ণ করছে, হাড় অপারেশন করি রে আল্লাহ বোরাক উড়েছে, বোরাকের বিবরণটা আমি কেমনে বলে। আয় হায় বোরাকে যখন হুজুর উঠতে যায়, বোরাকে হুজুরের দিকে চাই লাফালাফি করে এমনি দে সরকট দেয় আর কি, কিরে গরু অনেক সময় মালিক দেখতে সরকট দেয় না দ্রুত দৌড়ে দৌড়ি কি, আমরা লাখসমের মানুষ সরকট বলি, তোরা কি তা কস? হ্যাঁ সরকট, ও মা গো মা, ক্যারামান কাতিবিন ওইটা ডিকশনারি ছাড়া এই কথা আনতে হইতো না, মাল মা না সরকট, কিরে গরু দৌড় মারে দে, এটার কি তা কস? আরে গুতা তো এটার ঘুষে বুদ্ধি হিডা না, দৌড় দেয় না সরকট দেয় না, সরকট না স্পিডে দৌড়া আসতে, আরে দৌড়াদৌড়ি করেন আর কি, গোয়াইল্লা পাগল বেটা বুঝোস না, উদে জবাব দেশ দৌড়াদৌড়ি করেন লাফালাফি করেন, এটা গরুরে আমরা কই সরকট দেয় ঠিক নি? আচ্ছা তো হুজুরের দেই বোরাক, হেতে প্রাণীর মতো তো, প্রাণী তো হেতে আমি সরকট দেয় ফিডেরে এমনি টান দেয় ফিডেরে এনে জানা দেয় জিপিলামিন ক বোরাক রে কাইছে তার চাকরি তো শেষ করলি, ইয়া বোরাকা তুলা তান ফিরি, ও বোরাক রে নাসা নাসি লাফালাফি করেছা, তুই জানস তুই জানস গিয়াকে মা মিন আহাদিন আইয়ার কাবু আলাইকে আফজল মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও বোরাক তুই জানস তোর হেডের দিকে উঠবো আজকে, এই সমগ্র জগতের শ্রেষ্ঠ মহাপুরুষ তোর ফিরে শুনিয়া মহান প্রভুর সান্নিধ্যে যাইব, তুই কার সানে বাদবি করস? এ কথা উনি বোরাক মাথা নোয়া দিছে রসুল সাল্লামের কদমে, গা থেকে গাম বাইর হয়ে গেছে, বিভিন্ন তাফসিরে 21টা জবাব দিছে, ইডার ইডি কোন তারা হুনত না তারা হুনব গান, আয় তো বুঝি কোন কোন সুদ খায় হিডমায় কইউ, 21টা জবাব দিছে আমার কিতাবে লেখা আছে রে সুন্দর করি, জবাব গুলা লেখা আছে, বোরাক দে কিল্লে মাথা হালা দিছে গাম ছুড়েছে, এই যে তার মনের আনন্দে আসলে সরকট দিছে, মনের প্যাসেঞ্জার ফাইয়া গেছি হি গো, আল্লাহ যে আরে বানাইছে হাজার হাজার কোটি কোটি বছর আগে, আর প্যাসেঞ্জার এই গইব ইংল্যান্ড ওয়ানের লগে যাত্রীর টিকিটে আর যাত্রীর বিবরণ মিল আছে, এই জন্য বোরাক দেই হুজুরের দেই সরকট দান শুরু করছে, এনজিপি নামিনে তো কর্তৃত্ব বাদবি করছ, আশাকৃত খাইছ তুইও শেষ, এন মনে হয়েছে হুজুরের সানে সরকট দেওয়াটা ঠিক করি নো, তহনে মাথা নোয়া দিছে গাম বাইর করছে, দেহ দিয়ে সরকট দিছে, এই জন্য দেহে সারেন্ডার করছে গাম বাইর করছে দেহ থেকে, মনের মধ্যে তার এই জিনিসটা উঠছে পশুত্ব খাচ্ছ, এই জন্য মনের জিনিস ইয়ে মাথা দিই, মাথা নোয়া দিছে নবীও আর ব্যাদ দেবী আনে মাফ করে দিয়ে নবীও আর অন্যায় এসে আয় আনারে দেখ খুশিতে তারপরে সরকট দিছি, আরো ধরে গ আরো একখান জবাব আছে তাফসিরে কুরতুবিতে ইমাম কুরতুবি কয়েতে যে তারপরে এইভাবে মাথা নোয়া দিছে এইভাবে সরকট দিছে, সরকট দেওয়ার কারণ হইল তারপরে হুজুরে দেখ করতেছে আমি হুজুরের আমার ফিডি উড়ে দেন ন ঘটনা কিতা কাগে হুজুরের জিজ্ঞান, ও জিব্বেল হুজুরের জিজ্ঞান হুজুরে আজ যার ফিডে উড়িয়া আল্লাহর বাড়িতে যাইব আর সমহল্লা যাইব, যেদিন হুজুরের উম্মতের ঘরে নোয়াখালী সাফরা সিরাট কবিরাটি রিগুনেরই সুপারিশ করে জান্নাতে লই যাব, এদিন আই বোরা কেন সহ লই যাব নি আর নবীর আগে জিজ্ঞার হুজুরে কয় ইয়া বোরা কাতু আতিফি সাফায়াতি, বোরা কৃ তুই আর সুপারিশের অন্তর্ভুক্ত, একথা কইছি আর লাসাকাত বোরা লিপটি গেছে গা মাড়ির লগে, হুজুর বইয়া মহান প্রভুর সান্নিধ্যে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, আরে জোরে বোরাক স্টার্ট দেওয়ার সময় কান্নার রোল শিরোনাম কি পড়াতে, বোরাক
স্টার দেওয়ার সময় কান্নার রোল। কি রে এত বড় খুশি, সামনে জিভ বিলামিন লেগাম টেগাম ধরে ক্লাস ক্লাস ধরে গিয়ার মেয়ে লাগে ফিসেমি কাইল হুজুরের এ জামা কাপড় সন্দেহ করে দচ্ছে যাতে যাত্রী অসুবিধা নয়, ব্রেক ট্রেক করা বেড়ে কইব তো বুঝতি ফিসি দি কোল বালিশ আছে যে চাঙ্গু গাড়ির হিসি দি বালিশ আছে নত বেরেকের লোকেতে মাঝে ভাঙি যাইব জি মিকাইল ফিসি দি বসে হুজুরের দলের হুজুর মিডলে হুজুর মন্ত্রী এমপি আইয়ে দে তারা সামনে বইয়ে না মিডলে বাম দিকের একটা সিট আছে হাত করে ফি আছে গেটটা খোলে ভাবলে না ভাই সবসময় রুল নম্বর এক কিন্তু বালানো এত কথা কয় না রুল নম্বর এক যদি হয় ছাত্রে ডাবাজ্জি হাতে হানি খাই লিবি ওর কথা কয় না সবসময় রুল নম্বর এক বালানো এটা আবার পরীক্ষার রুল এক বালা তো এবার জি বিলামিন মিডলে বইছি এটাতে হুজুরের ইজ্জত যায় না আরো সম্মান কথা কয় না বাড়ছে এভাবে ক্লাস টান দিয়ে গিয়ারটা হালাইবে হাত করে এক টান চলবে আমার আল্লাহর দিকে বোরা হুহু হু করে কান্দা শোনা যায় কানতেছে যে বেলামিন গেড়ে হিরে চায় কিরে কিরে কান্দে সাইদে রহমতুল্লিলামিন কান্দে যে বেলামিন কো নবী ও আজকে খুশির সময় আপনার কান্দেন গিল্লাই ও লক্ষ লক্ষ পয়গাম্বর আজকের দিনের নাই দরখাস্ত করছে ও নবী আল্লাহর বাড়িতে যাইবাল্লাহ রাসম আল্লাহ লোহ কলম ঘুরি গাড়ি যাইবাল্লাহ আপনি আল্লাহ নির্বাচিত করছে আজকে সেই পূর্বক্ষণ আজকে সেই শুভক্ষণ আপনি কেন কাঁদেন কজিপিলায় কান্দি এরা নোয়াখালী কবিরাটের এই মানুষ গুণ আর রম্মত আর মহিলা উম্মতনির কথা চিন্তা করি আয় কান্দি এর আয় যেতে আসি আজকে মহান প্রভুর সান্নিধ্যে সাজাইয়া গোজাইয়া আর রম্মতেরা যাইতে এর বনি রে আমার মঞ্চে আমার উম্মতের করে লই আয় বোরা কুড়ি তাগ কথা মনে করি কান্দি এর জি পিলামিন কনবি ও আপনি শোকের মানি মোসেন আপনি কান্দি এর না আপনি জীবনে একবার বোরাকে করি আল্লাহর বাড়িতে যাইতে আছেন আল্লাহ আল্লাহ শান আপনি নোয়াখালী কবিনাটের উম্মতের লগে দেখা করি পাল্লাই প্রতিদিন চব্বিশ ঘন্টা পাঁচবার নিজে আয় দেয়া করিব হুজুরকো কেন জিব্রাইল কহিয়া নো আর কাছে আগে কিছু দ্বারা বর্ণনা আছে জনসভাতে এই প্রকল্প ভার রেব আল্লাহ আপনার ফাঁসু আক্ত নামাজ দিব এই নামাজ যদি আপনার বান আপনার উম্মতেরা আপনার মহিলা উম্মতনীরা যদি মহব্বতের লোকেরা পড়ে আল্লাহ আল্লাহ শানু নিজে দেখা করি যাওয়ার অঙ্গীকার দিছে কত মায়ার নবী ও ইম্পর্টেন্ট মুহূর্তে আঙ্গ কথা বলে নো দুলার লোকে তারপরে মেহমান যায় আইসো দশ বারো জন ঠিক নেই কে হুনে কার কথা যার যেমন দৌড় ডিউড়ি যাইবে ওম্মা হরে খবর আছে ওম্মা বড় জামাই তো আইয়ো না আসল মেহমানে নাই কেউ জামাই কন খবর নাই বেজাল বাজে বিয়ে তো ওই কিনা রন্ধ আসল মেহমান খবর নাই কে হুনে কার কথা হাজি সাহেবেরা মক্কা মুকার নামে তো মদিনা তো ইয়ে বাজা সিটও হামছিস কেন টিকিটও হামছিস গে আর হিড়ে হিড়ি এ লাগি যাগো হে তু তু তুই ওগা যায় তিন গা সিট রা এই সিটে সিটে হিড়ে হিড়ি লাগে কারো কথা কেউ ঠিক রা না এত বড় সফর আল্লাহর কাছে যাইব হুজুর জান্নাত জাহান্নাম দেখার জন্য সেই সময় আঙ্গ রফিকুল্লাহ সলিমুল্লাহ কলিমুল্লাহ তারপরে অলি ওয়ালি উদ্দিন মানি কারো কথা হুজুর বলে নো আহা আর এগুনকে কেন যাইব জিব্রাইল আয় কেন উঠতাম ওই জিব্রাইল আর তো কলজা হাঁড়ি যান আর ও মতিড়িল গায়ের মেদে উড়ি আই যায় তেললেন আর ভালো লাগে হুজুর আঙ্গুল্লা কাঁদে কাঁদে সুবহান আল্লাহ আবার মহান প্রভুর সাথে কথোপকথনে আঙ্গরে সামিল দেখছি দেখছেন নি ইম্পর্টেন্ট মুহূর্ত হিয়া না বলো না উনি যে রহমতুল্লিল আলামিন হইব ওনার যোগ্যতাটাই আলাদা ফেরেশতারা যেভাবে ওনারে রিসিভ করছে হুজুরে আল্লাহর কাছাকাছি বসিয়ে কো আত্মা হিয়াতুলিল্লাহি ওয়াস সলাওয়াত আমার জবানি বদনি মা আলী সব থ্যাংক ইউ আপনারে দিলাম আল্লাহ কয় আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবী ও আমরা যে তোমার তিনটা জিনিস দিছি না ইমানের তিনটা ফেরত দিলাম শুধু হাদিয়া দন খালি সুন্নত ন কিছু ফেরত দন সুন্নত বেআই আইবেন যাইবেন খাবাইবেন আইবেন যাইবেন খাবাইবেন খাইয়েন না ঠিক নেই হ্যাঁ আমু জামু খাইব আপনি শুধু আমরা জানার দরকার নাই আই আকল খরচ করে দেয়া করে যাই ঠিক নেই অনেক আম্মাজি এমন আছে নিজেরা জালের গো ফিডা খাইবার লাই চায় কিন্তু নিজে বানায় ফিরিজে ঢুকালে বাফা ফিডা ঠিক নিও নিজে খাইবেন দিবেন খাওয়াইবেন দেয়া নেই আর খেলা চলছে দুনিয়া ঠিক নিও
দেন না তো খালি ওলিউদ্দিন মানিকের গানে শুনছেন, অজ্ঞ হইস তো দিলেন না। আর আয় হাসরারে ঠাট জরিবানা দিলাম, জরিবানা না সুন্নত, সুন্নত। শিল্পীদেরকে, কবি সাহিত্যিক সাংবাদিকদেরকে পুরস্কৃত করা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। সুবহানাল্লাহ কন না, এ যে আর ক্যামেরাম্যান টেলিভিশনে যারা আছে দুকে পাত তো খাওয়াইতেন না, তাদেরকে ভাত খাওয়াইবেন, বানা দিবেন, এরা কোরআনের কর্মী, আল্লাহ কবুল করুক। তারপরে মায়া করবেন, তৈলে না সুন্দর সুন্দর শিরোনাম দিয়ে দিব, ন শিরোনাম বেয়া করে দিব। আপনারাও গেছেন, হেতাও গেছে, যাক গই সাইরে মুই যাও গে যান না, একলা যাইতাম কা। প্রিয় বন্ধুরা, এবার নবীজি কয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ এত শান্তি আমার কপালে মানাইব নে, আমার সকল উম্মত, গুনাগার উম্মত, বাংলাদেশের উম্মত, আমেরিকা, লন্ডন, জাপান, কেয়ামত পর্যন্ত আমার যত ভক্ত কুলারবে, সকল ভক্তদের পক্ষ থেকে আমি হাদিয়ার বাক্সা, সালামের বাক্সা গ্রহণ করল। দেখছেন প্লুরাল নম্বর ইউজ করছে ফেরেশতারা। উনি কয় ওই জগতে হুজুর কয় আমি কারো ঘরে দেখলাম না, নীরব নিথর নিস্তব্ধ এলাকা, সিসিটিভি মনে হয় যেন কিচ্ছু নাই, সব নীরব নিথর। হুজুরের আর আল্লাহর সাথে প্রেম বিনিময় ফেরেশতারা মিছিল দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকল ফেরেশতা হিয়ানো আরশ বহনকারী সহ যারা গোয়েন্দা বিভাগের ফেরেশতা আছে সব মিছিল দিছে। শিখা কিন্তু গোয়াইতে মোতাকাল্লেম সিঙ্গুলার পারসন, আশহাদু মানে আমি সাক্ষী দিচ্ছি, কিন্তু কো হুজুর কয় একসাথে মিছিল উঠে গেল, কোন ফেরেশতা বিনা প্রস্তুতিতে নিজ দায়িত্বে মিছিল দিছে কে? ইচ্ছা নবীরে ভাইয়া, কিভাবে আশেক মাসুকের প্রেম খেলা হচ্ছে, একটা মানুষ কিভাবে আল্লাহর সাথে এইভাবে কথোপকথন করার যোগ্যতা অর্জন করলো এত সুন্দর বাসায়? চাকরি আমাদের থাকলে থাক, যাইলে যাক, এখানে কথা বলা নিষিদ্ধ, সংরক্ষিত এরিয়া, মিছিল মিটিং নিষিদ্ধ। যা নবীর সাথে মিছিল দিলাম, নবী ও আমনে আল্লাহর পয়গাম্বর, আল্লাহ ছাড়া কোনো এলাহ নেই, আমরা আমি সাক্ষী দিলাম, একসাথে সবাই মিলে মিছিল উড়িয়া গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কা কি রে, তোরা যে এনে মিছিল দিলি, চাকরি তো শেষ, আল্লাহ চাকরি শেষ করে না, যা করেন আল্লাহ আপনার ইচ্ছা, ও আল্লাহ আপনার নবীর মহব্বতে আমরা সাক্ষী দিয়ে লাইলাম, মিছিল উড়াইলাম। আচ্ছা যাই সিস্টেম করি, আর যত বান্দা নামাজ পড়বে, নামাজে আমার বান্দারা এইভাবে আত্মাহিয়াতে পড়বে, আর সাধু আল্লাহ ইলা বলার সাথে সাথে আঙ্গুল দিয়ে ইশারা করবে, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, প্রেম বাস্ট করে দিব, কোনো অসুবিধা না। কত আধ্যাত্মিক, কত স্পিরিচুয়াল সেন্টেন্স এগুলা, দারুণ ক্ষমতা তো কম, আমি সবগুলা বলতাম না তো হুজুর, কিতা কিতা চাইছে আবার কইতাম নেই, কইতাম নেই রে, মোট নয়টা গাড়িত করি সেখানে গেছে, কয়টা তোরা হুঞ্চত বোরাক, ওই বাইতুল মুকাদ্দাস থেকে সেখানে পাখির বাতার বাসার মতো দুইটা বাসা, লিফটের মতো প্রথম আসমান, এরপরে কিছু মেঘমালা দিই, এরপরে প্রথম আসমানে গেছে, আর হুজুর কই এনে দেখলাম দারোগার নাম ইসমাইল, নেম ফেলেটে ইসমাইল, দারোগার নাম উরে বা উরে হেমিয়াল লগে, ও 12,000 ফেরেশতা, এক একজনের লগে 12,000 কমান্ডো ফেরেশতা, বেগুন আমার দেখি যেভাবে মিছিল তুলছে, মিছিল দেওয়ার আগে ইসমাইল দারোগা গেট খুলবার আগে আসমানের যে গেট ম্যান আছে উনি কো মান কে তুমি, জিব্রাইল আমিন কো আনা জিব্রাইল, সিসিটিভিতে তো দেখা যা, কো হালমান মা তোমার সাথে কেউ আছে, না আমার সাথে আছে মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমার সাথে আছে আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিসিটিভিতে দেখা যায় তো, কি সে না ফেরেশতারা, আপনারা তো মনে করেন মুভিজের মতো, আরে না কাজিব্রিল আপনার সাথে কি কেউ আছে, ইমিগ্রেশনে দেখা যায়, হ্যাঁ কাছে আছে মোহাম্মদ পহালমিন বসিন, ওনারে কি নবী করি বাড়ানো হয়েছে কিনা, কারণ নবী ছাড়া তো এই গেটে কেউ যাইতে না, গেটই এনে একজনের লেখো লইব, এটা আমার কাছে পাসওয়ার্ড লেখা আছে, নত গেট খোলন যাইতো না, আপনি যত বড় ফেরেশতা, কারে হ্যাঁ এটা খোল খোল, হ্যাঁ কফা ফুতি হাতলা না, আমাদের জন্য গেট খুলে দেওয়া হইলো, খুলে দেওয়ার পর দেখলাম দুই ওদিকে কোটি কোটি ফেরেশতার সারিও, আমার যে একটা মিছিল দি তারা রিসিভ করছে লাল গালিচা দিয়া, আমি এত খুশি হয়েছি সে মিছিলে, মনে হয় যেন মিছিলে সমগ্র জগৎ প্রকম্পিত হয়ে গেছে। নবীর ফাটি দেশে দেশে আসেনি, তুই আর আয় নবীর হেদালে নবীর কিচ্ছু,
ওই তো ন ওই তো ন রে দেখবি আর আল্লাহ রে হেদায় নাউজুবিল্লাহ কি ও মানুষ এত নিছে কেমনে গেল গা আমার নবী রে হেদায় আর একটা কুত্তারে লাড়ি দি বাড়ি দিল দরজনে তারপরে প্রতিবাদ করে হেবড়া তুই কে হারসি কুত্তারে মারতি আর নবীরে এত হেদান হেদায় ও নবীর কোনো আশেক দেখি না কত প্রতিবাদ করি না রে আর নবীরে হেদায় চেরে এর আর নবীরে হেদায় চার আল্লাহ রে হেদায় ঠিক নেই যেখানে আর নবীর সুনাম সুখিয়াতি মাহফিল গুলাতে বিতরণ করা হয় সে মাহফিল গুলা লইও অনেক প্রিয় মানুষেরা সমালোচনা করে আর অনেক আশেক রসুলেরা নিজ দায়িত্বে রাসুল সাল্লামের মাহফিল গুলা করে এরা আল্লাহর প্রিয় বান্দা পড়ি আমিন ক মাহফিলে কিতে কিতে হয়ে যাবে আর মাহফিলে বেটা আল্লাহ রহমত নাজিল সুবহানাল্লাহ ক এটা জুমলাই মহতা রাজা মাহফিলে কিতে হয় জানোসি দোকানগুলাতে হাজার হাজার কোটি টাকা বেচা কি নয় এই সাতটা মাস ঠিক নেই রে আর কি হয় ফ্যান্ডেল মাইকে শত শত লোকের কর্মসংস্থান কোটি কোটি টাকা আদান প্রদান হয় আঙ্গ দেশের মানুষ তো তারা ঠিক নেই রে উন্নয়নের কালেকশন হাজার হাজার কোটি টি আনো ডলার এতিমখানা মসজিদ মাদ্রাসার উন্নয়ন কাজে মাহফিলে হয় হয়নি আর কি তো প্রসার বিজ্ঞাপনে কর্মসংস্থান হয় ছাত্র কালেকশন হয় আলেম ওলামারা ছাত্র দেওয়ার জন্য মাদ্রাসা ইউনিভার্সিটি স্কুলে শিক্ষার জন্য একটা কি দেয় উৎসাহ দেয় জানি রে আর আঙ্গরে হাদিয়া দেয় সেই হাদিয়া থেকে আমরাও বিতরণ করি নিজেরা খাই ট্যাক্স দিই প্রত্যেকে একটার অর্থনৈতিক চাকাটা সক্রিয় হয়নি রে তারপরে কি মাদক নিয়ন্ত্রণ হয় আমরা তো এগুলোর সম্পর্কে বলি বলিনি তারপরে এফডিজিং নিয়ে আমরা কথা বলি যাতে যুবকেরা এফডিজিং না করে বাল্যবিবাহ রোধে আমরা বলে থাকি আইনশৃঙ্খলা রক্ষার জন্য জনগণকে সচেতনা করি যৌতুক রোধে আমরা বয়ান করি ঠিক নেই তারপরে কি হয় সমপরিমাণ বাজেট বাংলাদেশে যে পরিমাণ বাজেট রাষ্ট্রীয়ভাবে হয় এর চেয়ে চার গুণ বাজেটের উন্নয়ন হয় এই তাফসির মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিলে লক্ষ কোটি কোটি টাকা কালেকশন হয় এগুলা মসজিদ মাদ্রাসা ইতিমখানা হাফিজি মাদ্রাসা মক্তব উন্নয়নের জন্য কাজ হয় তারপরে কি ১২ নম্বর হলো দোয়া দোয়ার মাধ্যমে দেশের রহমত নাজিল হয় আমেরিকা লন্ডন রাশিয়া আছে শীত দিছে এডি ব্যক্তি কোট টোট ফরি থায় নয় এটি ডারে গুলুঙ্গই একটু আর হুসা করি এলাকা আল্লাহ জানে দিয়ে মুসলমান হইব এগুন ফাদ্দা করি ওই যেন শীত টিত নাই অল্প অল্প শীত অল্প অল্প গরম কত করে আই এসির ভিতরে রাখছি মাইছে আছে তোরা আর জিগির করস আর ডাকস আই লাভ ইউ আয় তো করে রাশিয়া রাশিয়া যেভাবে বেহায় আফানা এই অলি উদ্দিন ভাই এদিকে মোতাবজ্জা এ আল্লাহ ইগুনের এমন শীত দিছে নিজ দায়িত্বে কোর্টের ভিতরে হান্দাই থা ঠিক নেই এগুনের নির্যাতনে এগুনের দেশের কুত্তার লোম পর্যন্ত লম্বা লম্বা কারণ হেতে কোট হাইব কখনো আর কোদার কাড়া আগ বাংলাদেশের কুত্তা দেড় বিঘা ছোট ছোট ফসল হেতে হেতে জিনসের ফ্যান্ট আঙ্গর আল্লাহ নি শুধু হইল কি হেতে জিনসের ফ্যান্ট হারা নাই আঙ্গ জিনসের ফ্যান্ট হারা এদিন না আয় দেখলাম আর সিএনজি তুই ইচ্ছে করলাম নাম কি তারে কসাই ফিল্লিয়া কইলাম তো তোর আডু তো কমর পর্যন্ত জিনসের ফ্যান্ট দিতে হেরা আসতে গা কদর হেরানো বৃত্তে তালি আছে কুত্তা হরে ভাইবে হেতে হরে ওয়ানে কুত্তার মা কুত্তারে প্রসব করে যে জিনসের ফ্যান কাত দেয়া দিছে ছোট ছোট পশমের কোনো ছিদ্র টিদ্র নাই পশমের কত সুন্দর আল্লাহ প্রদত্ত পোশাক আর তোর পোশাকটা আমার আল্লাহ জান্নাত থেকে দিছে জিনসের ফ্যান তুই ডারে হেরা করি করি ইয়ান দি হেরা হিয়ান দি তালে টিয়া মিয়া ব্যাগ তো দে তুই সিটিক বার কথা কর তুই সিটিক আচ্ছা হন 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 ১৩ নম্বর মৃত ব্যক্তির জন্য দোয়া ১৮ কোটি উর্বে আছে নিচে তো ৩৬,০০০ কোটি কত মানুষ আছে নিচে কবর নিচে কে জানে গভীর রাজনীতিতে মাহফিলে মাহফিলে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা হয় ১৪ দেশের রহমত নাজিল তোকে কচরল্লা পর্যন্ত আয় দোয়া করি গরুল্লা পর্যন্ত দোয়া করি তোকে মুরগা আসল্লা দোয়া করি করিনি রে মুরগা ডিমা খাস তোরা দোয়া করে হুজুরে আর বাসার তো হাঁটালি না দশ বিঘা ডিমা হন হন তারপরে আল্লাহ দিব আল্লাহ আসমান্ত দিব আল্লাহ তোকে মাধ্যমে দিব মাহফিল করে টিয়া লই করে সমালোচনা টিয়া ঠাসা দিবি ইয়াং করে বেড়া এ তিটি দিবি কম কারে এরপরে ১৫ নম্বর
নতুন নেতা নির্বাচন, বক্তা নির্বাচন, এই যে আমাদের নেতৃবৃন্দ আসছে, প্রত্যেকে দেখছে একটা মহব্বত সৃষ্টি হয়েছে, তাদের একটা সুললিত কণ্ঠের কথা মানুষ খুশি হই, ওনাদেরকে নির্বাচিত করবেন, খুশি হইবেন, এই যে আমাদের একটা সেতু বন্ধন মাহফিলে করে, কে করে মাহফিলে, এরপরে পিতা মাতার সেবা, আমরা এখান থেকে উৎসাহ দিই আব্বা আম্মাকে সেবা করিবার, যাত্রা গান ফালা গানে তো অশ্লীলতা ছড়াই পড়ে, কে সেবা করবো, মদ খায় মা বাবার কোবানি শুরু করে, মা কয় ইউ আর মাই মাদার, নো ইউ আর মাই লাভার, নামাজ বিল্লাহ কই দিনা, এখানে ট্রেনিং দেওয়া হয় মহব্বতের, আব্বা আম্মাকে কিভাবে সম্মান করতে হয়, মাহফিল থেকে বলা হয় আল জান্নাত তো তাহত আকদামিল উম্মাহাত, আম্মাজিদের পায়ের নিচে সন্তানের বেহেশত, এটা কত কোথা থেকে বলা ওয়াজ মাহফিল থেকে, ঠিক নেই, এরপরে কি নারী নির্যাতন রোধ, আমরা এখানে যুবকদেরকে শিক্ষা দিই, খবরদার বোরে মার আদরা করিচ্ছ, মহব্বত করবি, বোরে ইস্তারি করে দিবি, কোথা কাপড় আর কি, বোর টু পিস থ্রি পিস ইস্তারি করবি, আমরা এগুলো শিখি, আল্লাহ রসুল কীভাবে মহব্বত করছেন, কীভাবে রুডি বানাচ্ছেন, ঠিক নেই, আচ্ছা তারপরে কি, তারপরে 18 নম্বর কৃষি উন্নয়নে উৎসাহ দিয়ে থাকি আমরা, 19 পরোপকার করিবাল্লাই মানুষকে আমরা উৎসাহ দিয়ে থাকি, 20 তারপরে ইসলামী ইমোশনাল অ্যাকশন ক্রিয়েট হয়, এই যে যুবকদের মাঝে একটা বাপধারা তৈরি হয়, হিরে একটা ওয়াজ জায়ুম হেদায় তৈব, এই যে একটা মন মনন প্রযুক্তি, এই জ্ঞান বিজ্ঞানের সুর লহরির মাধ্যমে বিশ্ববিখ্যাত স্কলার ডক্টর মিজান রহমান আল আজারির দেখ সত্যি ওলা আনে খেলা ঠেলা থুই শুধু হুনে দে আইয়ে, ও মা গো আইয়ে, আগে যাইতো যাত্রা অনেডি থুই 6-7 লাখ মানুষ আইয়ে, ইয়াল্লাই যাত্রা হলা ফালা গান হলারা আঙ্গরে হেদাইতে হেদাইতে নবীজির পর্যন্ত হেদা আল্লাহরে হেদায়, ঠিক নেই, তো তাফসির মাহফিলে আরো হাজার হাজার রহমতের কথা আছে, আই 20টা আনা কইছি, আই হরুগা গান ওগে লইয়ে লেছি মন খারাপ করি, কইবি নি বাল্যকে, অ্যাকশন, দেশে রহমত নাজিল করল গো তাফসির মাহফিলে, দেশের নোংরামে তারাইল গো তাফসির মাহফিলে, দেশে রহমত নাজিল করল গো তাফসির মাহফিলে, দেশের যুবক হইয়া গেল ফুলের মতো ভালো গো তাফসির মাহফিলে, দেশের যুবক হইয়া গেল ফুলের মতো ভালো গো তাফসির মাহফিলে, দেশের নোংরামে তারাইল গো তাফসির মাহফিলে, ঠিক না, মনে মাতানো পাবলিসিটি শুইনা তরুণ দলে, সাজের বেলায় মাহফিলে ছুটছে দলে দলে, এই মনে মাতানো পাবলিসিটি শুইনা তরুণ দলে, সাজের বেলায় মাহফিলে ছুটছে দলে দলে, ঠিক না, কোরআনের সুদা পিয়ে নাইচা নাইচা চলে গো, কোরআনের সুদা পিয়ে নাইচা নাইচা চলে গো তাফসির মাহফিলে, দেশের রহমত নাজিল করল গো তাফসির মাহফিলে, দেশের নোংরামি তারাইল গো তাফসির মাহফিলে, আল্লাহু আকবার, মাহফিল শুনা দক্ষিণে পাড়ার কলি মদ্দির পোলা, গাঁজা সাইরা খেলা থুইয়া করছে পড়া হামেলা, এই মাহফিল শুনা দক্ষিণে পাড়ার কলি মদ্দির পোলা, গাঁজা সাইরা খেলা থুইয়া করছে পড়া হামেলা, মুরব্বীদের সালাম বলে মসজিদে 5 বেলা গো তাফসির মাহফিলে, মুরব্বীদের সালাম বলে মসজিদে 5 বেলা গো তাফসির মাহফিলে, দেশে রহমত নাজিল করল গো তাফসির মাহফিলে, দেশের নোংরামি তারাইল গো তাফসির মাহফিলে, ঠিক না, মাহফিল নিয়ে সংসদে চলছে তর্ক মেলা, বয়ান শুনে ঘরের বউয়ে স্বামীর কয় ভোলা, মাহফিল নিয়ে সংসদে চলছে তর্ক মেলা, বয়ান শুনে ঘরের বউয়ে স্বামীর কয় ভোলা, কলিজার দান মাদ্রাসাতে দিমু আমার পোলা গো, কলিজার দান মাদ্রাসাতে দিমু আমার পোলা গো তাফসির মাহফিলে, দেশের নোংরামে তারাইল গো তাফসির মাহফিলে, দেশে রহমত নাজিল করল গো তাফসির মাহফিলে, দেশের যুবক হইয়া গেল ফুলের মতো ভালো গো তাফসির মাহফিলে, দেশের যুবক হইয়া গেল ফুলের মতো ভালো গো তাফসির মাহফিলে, ঠিক না, তাফসির মাহফিল আমাদের জন্য একটা রহমত,
পড়ি আমিন। তো প্রিয় বন্ধুরা, তো সেখানে এই আসমান ফারো সাপ্তাহক আসমানে কি কি কথা হয়েছে, কার কার সাথে দেখা হয়েছে পড়ে নেবেন। এরপরে 70,000 নূরের পর্দা ফার হয়েছে, কত গানি সেন্স করছে, 9টা গানি। এরপরে রহমতের 5টা জগৎ, এক একটা জগতের কত দূর রে, স্বর্ণের জগৎ, বরফ ভূমি, তারপরে সাদা নূরের ভূমি, এরপরে আল্লাহ আল্লাহ শাহানুর আরশ মহল্লা, সেটা কেমনে ফার হয়েছে সেখান থেকে এখান থেকে শুনবেন। আমি সংক্ষেপে এখানে শেষ করলাম। এরপরে যখন আল্লাহর সাথে কথাবার্তা হইল, আল্লাহ আল্লাহ শাহানুর জি বিলামিনের ফোন দিয়ে ক, উনি তোই সিদ্ধাতুল মুনতা, অজিবিল আল্লাহ রেডি, তুই তো আর এদিকে আইলে না, তোমার ক্ষমতা নাই। আর হাবিবের আমি এই সংরক্ষিত এলাকায় লই গেছি, অন তুই একটু জান্নাত জাহান্নাম আর দোস্তের একটু দেখাই দাও, আমার দোস্ত তো ওয়াজ টোয়াজ করন লাগবো, দেখি দেখি ওয়াজ করবো। আমার নবীকে আল্লাহ এমন ফাওয়াদ দিছেন, সব কিছু হুজুর দেখে দেখে বর্ণনা করেছেন, আল্লাহ হুজুরের চোখে এগুলো তুলে ধরেছেন। বলে হুজুর এগুলো তো আপনাকে মন মতো কইতে আসেন, আমরা পাবলিকের আমার কেমনে কেমনে দেই কই, এই যে ক্যামেরা দেখছো তুই এতগুলো চ্যানেল আমার সাই রয়েছে, মধ্যখানে কোনো সংযোগ নাই, হুজুর কি কি কন, 8-10 কোটি মানুষের আড়া উনে দিই, ইতি ক্যামেরা, ইতি এই যে যে ক্যামেরা বানাছে, হে বিজ্ঞানী হ্যাঁ সব করি হানি লেছি কিনা আল্লাহ জানে। হ্যাঁ, সচিত্র প্রতিবেদন, সে এমন জিনিস আবিষ্কার করছে রফিকুল্লাহ, সাইরানা লোয়া ঠিকই আই, তুই কি কি করো, তোমার সচিত্র প্রতিবেদন জাতির সামনে কেয়ামত পর্যন্ত আড়া দেয়াইও, ইতি ক্যামেরা। তাহলে যেই বিজ্ঞানীটা আবিষ্কার করলো আর আমার নবীর সাথে স্বয়ং আল্লাহর সংযোগ, সেই আল্লাহ আমার নবীজির সব কিছু এভাবে তুলে দিচ্ছে স্ক্রিনের মতো, হুজুর এভাবে ডিসপ্লে দেখি দেখি উম্মতের সকল কথা বর্ণনা করছে। হুজুর এক একটা হাদিস, এক একটা সুন্না, সারা পৃথিবীর একসাথে 8-10 কোটি মানুষ একসাথে গবেষণা করবো, কেয়ামত পর্যন্ত করবো, গবেষণাগার বিল্ডিং মাথার উপর দিয়ে হইব, ম্যাগার হুজুরের সুন্নতের এই মিস্টেরিয়াস ম্যাটার ফাইন্ড আউট করতে সক্ষম হবে না। হুজুরে হাসি দিলে বা আলহামদুলিল্লাহ কইছে, কি কইছ, লন্ডনের বিজ্ঞানীরা হাসিরে বোতল বুঝছে, চুরুত কাক মারছে, মোহাম্মদের দেখাই লইছে আর মু আসিদি কয় বেলে থ্যাংক ইউ লর্ড, আসিতি কি আসিতি কিতা হাঁদাইছে, আলহামদুলিল্লাহ কইব আল্লাহ রে বাউরি, বোতল ঢুকাই সায়েন্স ল্যাবরেটরিতে নিছে, সায়েন্স স্কুলের হকি স্টিক রাম দা গুল্লি টুল্লি লই হয়ে আবার সায়েন্স ল্যাবরেটরিতে ব্যাকে হরিক্ষা নিরীক্ষা তিতিক্ষা বিভিক্ষা কোবাই ফেলার্স দি ধরি সায় এবার আসিডারে পরীক্ষা করে ফেলার্স দি ধরি ধরি, ও মা গো একটা হাসিতে 3,000 ব্যাকটেরিয়া রোগ জীবাণু বাইর হয়। তাইলে যে ডাক্তারে ফ্লানার এটা বাইর করে তারা আলহামদুলিল্লাহ কত ঠিকই আছে, কারণ আঙ্গুইডা কনগারাম রে, হ্যাঁ এই সোনাপুরীর হাজি হাতাই তুল্লার অরিশের ব্যারাম কি এর ব্যারাম, এবার টাকা গেরাম নিছে স্কোয়ার অক্সিয়ানক হাসপাতালে নিছে ডাক্তার অপারেশন করে রে, রিয়া নিছে 1,50,000-30,000 যা নিছে নিছে অপারেশন করার, আর বুড়িকে কত আব্বা বলা, আব্বা গেছি তো ডাক্তারের কেটা আব্বা কইয়েন না রান অন জান্ন মা মা মাগো না কাকু জোগাড় দিয়ে না অপারেশন আগে সাকসেস করি, ও মাগো মারি গেলেছ, আর না সেটা মারি নো রান অবসর ইনজেকশন করছে তো হুরা ফিকে পো অবসর, বুড়িকে হান খাতো এল্লা তার ওষুধে কম ধরে, ও ও ডাক্তার আব্বা আব্বা রান সেটা অন জাগা মতো জানো, ও মা মা কত মারে বলেছে টিয়াও দিয়েছে হাতলা, জীবাণু বায়ন করছে অরিশের কয়টা আর জোরে, আব্বা কইছে কয়বার অসংখ্যবার অসংখ্যবার, টাকা দিছে কয় লাখ, আল্লাহ আল্লাহ শানু কয় বান্দার হাই একটা হাসির সাথে তোর ব্রেনটা রিফ্রেশ করে দি, তোর কম্পিউটারের মনিটরের মতো রিফ্রেশ করি, তাইলে আমি একটা আলহামদুলিল্লাহ হাইবার তো হুজুক তো, এই জন্য মোহাম্মদ সাল্লাম শিখে দিছে হাসি দি বলবা তোমরা আলহামদুলিল্লাহ। এইভাবে দেখছেন নি একটা সুন্নতের গবেষণা করে শেষ করতে হইতো না, হুজুরের সকল কথা এইভাবে কোনো শেষ নাই, তাইলে নিশ্চয় বোঝা যায় ওনার সাথে মহাবৈজ্ঞানিকের সংযোগ আছে, তার নাম এই সব হুজুরের আল্লাহ দেখা দিছে, মোহাম্মদ যান
আনার লোকে বহুত কত হয়েছে জান্নাতে আর কত বোঝান ছাইয়ে গই হ্যাঁ রে ও সব দেখাইয়া দিম দিম এবার আইসি হুজুর জান্নাতের এক জায়গায় আয় চাই দে কিছু কিছু মানুষ কৃষি কাজ করে কি কাজ আর জোরে কৃষি কাজ করে এগুন লেচু গাছ রয় তোমার লইবা লেচু গাছ রুইতে দেরি লেচু হাই যে গো ফুল টুল ধরি ফট করে ফাঁকি বতলে বিত্তে হাঁদা জুস হয়ে যে গো আশার হয়ে যে গো লেচু মুখের কাছে চলিয়ে খায় চাষি রহন অজুও কনো হ্যাক টেক অনো গাতুন গোঁসো করলেন এ লাগা গোঁস করিবার আগে তোমার লেচু এনতি ধান চাল ভুট্টা বস্তা বান্ধি এলাক কম্পিউটারাইজ বস্তা ফেকিং করি আমার গোডানো উডালাই ডিজিটালাইজ এই হাদিস থেকে জিনিসগুলো যন্ত্রটা বার করছে রোয়া লাগায় একই মেশিনে রোয়া লাগায় দান কাটে হেতে সুরায় এক কিনের দিকে খেরে শাশুড়িকে ধর তোর গরুলে খেললে যা তুই মাথাত করে তুই নিতে তিন সুইটিং ধর বাইয়ে ওই সিলে করে দিছি বস্তা ইতি মেশিন ইতি আর কিনে দিকে ধর ইয়ে দিস আইল রে তোর বয়স সুরে তিত্তন ইতির তো কালে মাজার ধরা ওইতে ডে বারাত দিতে তিন যা সুরে দিছি লই যায় ইতি মেশিন ব্যাগ এক মেশিনে করে ক মেশিন বিতে দিন শুধু মেশিনে ঠাট্টা 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 করে ঠেট ঠেট করে কয়টা আর নবীর হাদিস এখানে দেখা যায় তো তুই তো নবীর হাদিসের দাম দাস না বিজ্ঞানীরা কাফেররা নবীর হাদিসগুলো পড়ে কিরে মুজাহিদের কেমনে ফসল লাগাইতে লাগাইতে শেষ হই আবার ফসল এসে গই এই সিনারি আবার মালয়েশিয়া দেখা যায় একই গাছে মুকুল করছে এক ডাল্লা দিয়ে একই ডাল্লা কাঁচ আম হাঁ আম জরি হরে বাদুরি খাদ্যে হিগ্য লটকে মুকুলও করে একসাথে ছয় ঋতু হাত ঋতু বে এক ঋতু মালয়েশিয়া এটা ফায়ারিং ফ্লেটের উপরে পৃথিবীর সুবহানাল্লাহ কইতি না সারা বছর আমদারে সারা বছর হায় সারা বছর খালি দৈত্যি আছে কাইতি আছে আহা রহমতের খনি রে মালয়েশিয়া আল্লাহ মুসলমানদের হাত থেকে ওই দেশটা নিও না মাহাতির মোহাম্মদকে তুমি দীর্ঘজীবী করো নেতৃবৃন্দুদেরকে তুমি কবুল করো মালয়েশিয়া উই লাভ মালয়েশিয়া আমিন আচ্ছা নবীজি কয় জিবরাইল ইবন কন্দশর বদিল্লা কহজর বদিল্লা কয়েন না গো বদিল্লা কই না সাপ কো কন্দশর সাপ ওই গুণ আন্নার ফাটির লোক পার পার্টির এরা কি আমল করছে কি আমলের বরকতে ফসল লাগাইবার লগে লগে ওই একদম গুদাম উডাল আর ঘটনা গীতা কোদার কাটার হন হাত বৈরো দোনো হ্যাক ট্যাক রোয়া খেতে রোয়া লাগাইছে দনো ঘুঁস করলে ন হাতের মধ্যে দনো বিড়ি রয়ে গেছে আতনো ভিড় হয়ে গেছে ভাত খাইব দে তারপরে অন্য হান খাইছে দে কুলিও করনো এর আগে এগুলো দান গোড়ানো সাইল ছুড়ালার হিডা সিনে হয়ে গেছে গো বাফা ফিডা ঘটনা কিতা কোন ভিও আমনের উম্মতের মাঝে যারা মুজাহিদ যারা শহীদ হয়েছেন আল্লাহ জাল্লা শানু তাদের মর্যাদা আপনাকে দেখাইল মুজাহিদদের মর্যাদা একামতে দিনের অতন্ত্র প্রহরীদের মর্যাদা আল্লাহ তুমি কবুল করো আরো মজা দিয়ে আমি সিটাঙ্গের দিকে আইয়েন কেন্দ্রীয় কারাগার ও মা গো হিয়ানো যাই সাইডে কিছু কিছু মানুষের প্যারেস তারা হাত্তর মেলায় হাত্তর মেলায় মাথাটা এককারে হাত্তর দিয়ে একবার সাবা দিলে সেবটা করি এলা নবীজি এই অবস্থা দিয়ে আবার কিছু কিছু ডাক্তার ফেরস্তা আছে আবার হিডে দিয়ে সোজা করি এলা আবার দনুমৈত হাত্তর মারি সেবটা করি এলা আবার বালা করি এলা যে সিটকার দেয় খালি বালা করে আর হাত্তর দিয়ে মাথা সেবটা করে নবীজি কয় জি বেলেগুন কোন দেশের লোক কোন ফার্টির লোক কই গুণ অন্য দশ অন্য দলের লোক কহায় হায় রে তা করে এত কষ্ট দেখি ইল্লা রে জিব্রাইল আর কলজা রে যা রম্বতর করে এরা আর মনসায় তা করে বাসা হলাই কেমনই গুণে রে কথারা কি অন্যায় করছে কয়ে গুণ আমনের পূর্ব নরসোনাপুরের পুরুষ মহিলা যেগুণ নামাজ পড়ে ন নামাজ গাজা করছে হিগুণের সাড়া বাঙ্গা হায় আল্লাহ দেখা হাইছি নামাজ পড়বি নি আরো জোরে নামাজ না হইলে মাথা থেতা করিয়া লাইব অনেকের নামাজ একটু কইলে তেন তোর মাথা ঠাড়া হইছে মসজিদের বারিন্দা মসজিদের গাঁটলাতে আড্ডা দেয় নামাজ একটু কইলে কয় হাতের ফ্যান বালানো আয় ছোটবেলা শুনছি তারপরে ছোট ছোট দুই বছর গা হলানে ফ্যান টো হিসাব করে ফ্যান টো মতে আর নোয়াখালী কবিরাটে তিরিশ সাঁত্রিশ বছর গে যুবকেরাও ফ্যান টো মতে কেমনে কইতাম নি আসরে আজান দিছি করে মসজিদে ও কাকার ফ্যান বালানো তাইলে হেতে ফ্যান্টে সুসারু রূপে মতিয়া থাকে হে ও তাইলে হাতে ফ্যান্ট
মুচ্ছে হেতে ফেন্ডা ইতি আপসারি ইতি কর্তৃপক্ষ দায়ী নো আইলে আর কোভাবে গেলে ক্রেতার ফ্যান বাড়ালো দ্যাট মিনস কি হাতে ফ্যানটা মুচ্ছে হাড়া লাগবো তোর মাথা হাড়া লাগবো তুই কি শ্বাস মাথা হাড়াবো ঠ্যাং টুং গিরে গাড়া শেষলে তো মানুষ মারামারি লাগলে বাসে আহা মাথাটা শেষিয়ে নিলে তো বেশি যন্ত্রণা হবে এই সালাত হচ্ছে রাসুল এবাদা এবাদতের মাথা এলে মাথা হাড়া লাগবো সালাতের নেই ওয়াজ এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় জাহান্নামের আরো একটা কন্ডম সেলে আই গেলাম চাইছে দেখি এনো কিছু কিছু পুরুষ মহিলার কলজার মধ্যে শলাকা ঢোকায় কলজা থেঁতা করে তারপরে আগুনের পোশাক গাদ দিয়ে আইছে টু পিস থ্রি পিস নবীজি কান্দি কান্দি কয় আরে লোকগুলার এইভাবে কলজা সাঁচে কিনলে এনদি ঢুকাই কিনলাই এইভাবে তাদের সাটনা খুলে কিনলাই এগুন কনফার্টের লোক জি বিলামিন কয় নবী ওই গুণ আমার ফাটিল লোক আমার উম্মতের মাঝে যারা গায়ক বাদক দল গান বাজনা করছে এদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল ঠিকই না ওরে কথা কয় না ঠিক নেই চিন্তা করছেন কোন দিক হুজুর কয় বরিস্তুলি কাশ্রিল মাসামি আমি গান বাজনা ধ্বংস করবার এই দুনিয়াতে এসেছি তবে সুন্দরের গান সুরের গান দেশের গান দশের গান মানবতার গান শিল্প সংস্কৃতির গান এ গান জায়েজ আছে ইসলামে ওই যে যেটা অলিউদ্দিন মানিক গেয়েছেন দে দে পালে তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আল্লাহু আকবার এই সমস্ত সংস্কৃতি ইসলামে জায়েজ আছে আছে না মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যে মাটির চির মমতায় আমার হৃদে মাখা ঠিকই না যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা যে দেশের নীল অম্বরে মন মিলেছে পাখা সারাটি জনমেশে মাটির গানে বদ্ধ দরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি এই গান হবে আমার যুবকদের গান মানবতার গান দেশ মাতৃকার গান এই বৃষ্টি ভিজা রাইতে তুমি সাপ্রাসী নাটে যাইও না এই গানের বিরুদ্ধে আমরা কথা বলি ঠিক কি না এদিন ইউটিউব শরীফে দেখলাম যুবকেরা ইউটিউবে গাইতে আছে ওরে আদরে বুকে চাপিয়া না সাফিয়া নয় কোরে আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া আমি সব মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা তুই যদি হইতি গলার মালা না যাবি নাই কই আদরে কুলে উড়েবা আনাদরে সাইব ফিকাপ কর দৃশ্যে চিকন কালাও থা না তোর যুবকদের গান হবে কি ওরে আদরে বুকে চাপিয়া কারে সহস্তে কোরআন খুলিয়া তুমি সাদ মিটাইতে পরিয়ানি রালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা বন্ধুরে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর ভাসিয়া থাকতো ইসলাম বেলা ও যুবক তুমি জাফর তৈয়ারের মতো আশেক রসুল হও আজ 650 কোটি মানুষ ইসলামকে চেনে না তুমি জ্ঞানী বিজ্ঞানী হয়ে স্কলার হয়ে দেশনেতা হয়ে বড় ব্যবসায়ী হয়ে তোমার আশেপাশে যে সমস্ত আমার হিন্দু ভাইয়েরা আছেন বৌদ্ধ খ্রিস্টান আছেন তাদেরকে মায়া করে সেবা করে যত্ন করে জ্ঞান বিজ্ঞান যে ইনস্ট্রুমেন্ট তোমার কাছে আছে তুমি তাদেরকে দাওয়াত দাও ঠিকই না ঠিকই না তুমি এই অশ্লীল সংস্কৃতিতে গা বাসাবার জন্য আসো নাই দারুণ সংস্কৃতি আমাদের রয়েছে জান্নাতে ঠিক কিনা জাফর তৈয়ার ইসলামের পতাকা উড়াচ্ছেন মুতার যুদ্ধে ডানাত উড়িয়ে দিয়েছে বামহাত ইসলামের পতাকা ধরেছেন বামহাত উড়িয়ে দিয়েছে দুশ্মন
তারপরে বাহু দিয়ে কামড়িয়ে হাত বাহু দিয়ে জাপটে ধরে দাঁত দিয়ে কামড়ে ইসলামের পতাকা উড়াচ্ছেন। আজ দেশে দেশে ইসলামের তরি ডুবে যাচ্ছে, তুমি তাদেরকে দাওয়াত দাও, ঠিক কিনা? তোমার সিকন কালার দরকার নাই, তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলামে বেলা, প্রেম দরিয়া ঢেউ লাগাইয়া মজলুমের আপাল হুরাইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমের আপাল হুরাইয়া, পড়তো দুরুদ নবী সাল্লে আলা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? তুমি নবীওয়ালা হও, আল্লাহওয়ালা হও, কোরআনওয়ালা হও, জান্নাত তোমার জন্য রেডি আছে। তুমি ইবটিজিং করিও না, গাঁজা ইয়া আব্বা লালবড়ি থা তোর লালবড়ি সারাবান তহুরা আল্লাহ আল্লাহ শাহানু যেভাবে খাওয়াইব, জান্নাতের 72 জন হুরের সাথে মোজামায়াত করার মতো শক্তি চলিয়ে আইব। সুবহানাল্লাহ, কও যে হুর তোদেরকে আল্লাহ গিফট করবো, হুরদের একটু থুতু যদি দুনিয়াতে পড়তো নিক্ষেপ করতো, সমগ্র পৃথিবীর মানুষেরা থুতুর সুগ্রানে দেওয়ানা হয়ে পাগল পারা হয়ে যেত। তো তোমার ওয়াইফ আমার বাবি সাহেবের গায়ে কি এমন সুগ্রান আসেনি? বডি লোশন যতক্ষণ, গায়ের সুগ্রান ততক্ষণ, অজু করছে শেষ, ঠিক নি? তো তাইলে সুন্দরের সমারোহ রয়েছে জান্নাতে, তুই জান্নাতের দিকে আর তোর গাতা তো সুগ্রান নাই, বগল টেস্ট কর, আফসারি ডায়াগনোসিস সেন্টার থেকে এখন আমি পরীক্ষা করে দিতে পারবো, বগল বিতে আত লাগা লাগাচ্ছা মা গো কীতে গো, তো তুই কি এর তোর আমিল মেসকির মতো, তুই মাইয়ারা স্কুলে যায় সাপ্রাসিরাট কবিরাট, তুই রোডের মোড়ে মোড়ে 8:30 পৌনে 9 বাজে জিন্সের ব্যান্ড হিন্দি মাতাম নয় আত বললে এমনি খাড়াইতে আস, আর রেডি করবি নি রে তো কেন ধরি এলা নিজ দায়িত্বে দাঁড়িয়ে এলো দাঁড়িয়ে এলো, আর সময় কম, কজনের কান্টা নিয়ম দেখ টান 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 ধরে না গা কান্ডাম না গা, রেডি করবি নি আর, সুন্দরের সমারোহ রয়েছে তোর জন্য জান্নাতে, ঠিক কি না? আর তুই কস আজ নিশি রাতে জেগে থাকি তোমার আশা না জুবিল্লা কবেটা হয়নি, আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশা, তুমি চলে গে তুমি চলে গেছো তাই বিরহীর গান গায়, ঘুমে নেই দুটি চোখে বুকের ব্যথায় আজ প্রতি রাত, নাউজুবিল্লাহ চলে গেছে কবিরাট বিয়ে হয়েছে আজাব হারেছে কেরাম, তু তোর বুকে ব্যথা কিনলে নিশ্চয় তোর ইতিমধ্যে মুগুর দিয়ে হল দিয়েছে তোরে, এইগুন জান্নাতে যাইতে এত না এরকম যুবক, জান্নাতের গেটে কাপড় সুপড় পরা আলাইব, তোর গান হবে এভাবে, আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, তোরে আল্লাহ আল্লাহ শানু কয় বান্দা লা তাকনা তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, বান্দারা জিনা করছো সুদ খেছো খুন করছো যা করছো করছো, আমার রহমত থেকে নৈরাশ্য না, আমার কাছে ক্ষমা চাও, গভীর রজনীতি তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কোনো পুরুষ মহিলা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ ইচ্ছে করলে তাকে ক্ষমা করে দিতে পারে, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুমে নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, ঠিক নি রে? অন গান গাছ না গান, এত তবু গানে একমত, তবে শব্দ পরিবর্তন করিতে হইবে, ইতি আফসারি সুর লহরি আল্লাহ জান, আপনার লিরিক্সটা আমি চেঞ্জ করলাম না, লিরিক্সটা মগর বাইর মতো করে গান, মগর শব্দ হবে মদিনা তৈবা মোতাবেক, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, এটা করতে তো শরম লাগে, এতে ঠিকই মাইয়া দেখলে ঠিকই এতে গান হুরা ফিকা ফেলতো, এটা সকাল 8:30 অথবা বার মতো করি গো অথবা বিকেল 4 বাজে রাস্তার মোড়ে মোড়ে
তখন গানের তোর পিকআপ ভালো হয়, অন আল্লোকে পিকআপ দে, তোর হ্যাডম কত দূর আছে। জীবন জীবন বর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, আজও প্রতি রাত আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। আল্লাহু আকবার। আমার কিছু শিল্পীরা, আমার নায়িকা কলিজার টুকরা বোনেরা কয় নিশ্চয়ই আপনারা টেলিভিশন দেন নয়ডি, আপনারা হুজুরেরা জানেন কেমনে। আর আমরা উন্মতের এক্সরে মেশিন, আমরা শুধু উর্ফিদি দেই না, ভিতর পর্যন্ত ছিদ্র করি গেলাই, এক্সরে মেশিনের আলো দেখা যায় না, 10 ইঞ্চি ওয়াল পর্যন্ত ছিদ্র করে। আমরা সমগ্র উম্মতের আমল আমরা এগুলো দেখে তার কি অবজার্ভ করি, কোথায় কোথায় তাকে এসলা করতে হয়, আমরা এই জন্য এগুলো বলি। আপনাদের সুরটা তো ঠিক আছে, আপনাদের শুধু কথামালা চেঞ্জ করতে হবে। আমেরিকা থেকে এক সাংবাদিক লিখেছে, আমার এক প্রিয় ভাই কসিজ বাড়িয়ে গান, মাস্তে মাস্তের গান নিচ্ছে হুজুরিটা হুনে, হুজুরের কান নাই হুনতো নইয়ান দিস ইস বাড়িয়ে কি কি কইলে ওইটা আর হুনতে হইব তো। জাকির নায়ক তো সব কিছু বসছেন, ও পাগল মান তুই বুঝলি না, বুঝলি না রে, ও তোর কপালে শান্তি নাই, শান্তি নাই রে, ঠিক নেই কপালো কি ফিডা, কপালো কি হুজুর নিচ্ছকে সাই আইছেন। আমার রসুল যেখানে বলছেন বরিস্তুলে কাসিল মাস, আমি এই হাদিসের কি ব্যাখ্যা দিবেন আপনি? ওমা স্যালাইনের লতা ধরে 50 লাখ, কি লতা স্যালেঞ্জের লতা, স্যালাইনের লতা খবর দা। আমরা দোয়া করি আল্লাহ আমার প্রিয় ভাই বোনদেরকে, আমরা তাদেরকে নিয়ে নায়ক নায়িকাদেরকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই, তারাও আমাদের কলিজের টুকরো বোন, আমরা চাই দোয়া করি এত সুন্দর আমাদের এই বোনগুলো যাতে জাহান্নামে না যায়, ঠিক কিনা? আমরা তো আসলে আপনাদেরকে ট্রিট করি না, ইসলাম আপনাকে অফেন্স ছেড়ে দিয়েছে কাজ করে, তবে কাজগুলো রসুলের তরিকা হবে। আপনি খেলা করেন, খেলাটা যাতে জুয়ার ভিতরে না পড়ে, ব্যায়ামের জন্য খেলা করেন। আমরা তো খেলা বিদ্বেষী নয়, আমরা নারী শিক্ষা বিদ্বেষী নয়, এটা তো ইসলাম তো তাদেরকে শিক্ষার জন্য প্রত্যেকের জন্য অফেন, ঠিক কিনা? পর্দার জন্য ইসলাম বলে থাকে, আমরা বলে থাকি ইতি আল্লাহ, ইতি ইসলাম কয় তুমি মার্কেট করো, যা করো করো, তবে তোমার জীবন সৌন্দর্য কাউকে দেখাইও না, একজনের দেখাইবা, কে কয়? আল্লাহ। কয়জন? আইল্লা তাদের কি হাজব্যান্ড হিন্না, হাজব্যান্ড স্বামী হিন্না তাদের স্বামীদেরকে। আমরা তো আপত্তি জানাই, আপনি লোকেশি পাগল বেশি, বুকে আপনার ওন্না নাই, ওন্না দেওয়া তো ফরজ, ওয়ালিয়া দেরেপ না আলা জুয়ুবিহীন না, হ্যাঁ এটা আল্লাহ বলছেন, মাথা ডেকে রাখা ফরজ, বুক যাতে বোঝা না যায়। আপনি মার্কেটে যান, কবিরাটে যান, দোকান সহ কিনে এলান, কোনো অসুবিধা নাই, তবে দোকানদারকে কিনা যাবে না, কথা কয় না, ঠিক কিনা? আপনার এগুলো পর্দা। শেষমেশ আল্লাহ বলেন, মহিলা তোমার কণ্ঠটাও পর্দা, তোমার কণ্ঠ, এগুলা ক্লাসিফিকেশন এভাবে, শাস্তিগুলো এভাবে বর্ণনা আছে, সময়ের জন্য তো আমি বলতে পারতেছি না। ফালা তাখদায়না বিল কওল, ও মহিলারা তোমরা নরম নরম বাসায় পিচ্ছিল মায়াবী কণ্ঠে ফর পুরুষের সাথে কথা বলিও না, ইতি আল্লাহ, ইতি আল্লাহ। আর আমনে যদি এই আল্লাহ দানীয় নূরের কণ্ঠে যদি বলেন, ঠিক নিও আমনে মহিলা শিল্পী যদি বলেন, এই বৃষ্টি ভিজা রাতে তুমি চলে যেও, মানা করো যাকই না, যায় যাবে তো ফাইলে আমরা আল্লাহরে বুঝান না। যেখানে মায়াবী কণ্ঠে কথা বলার অধিকার নাই সেখানে আপনি কিভাবে গান করবেন? আপনার এই যোগ্যতা আপনি মহিলাদের মাঝে সুন্দর কথা দিয়ে তাদেরকে দাওয়াতি কাজ করার, আপনার এই কণ্ঠের মাধ্যমে যদি যুবকেরা পথপ্রষ্ট হয় মহান আল্লাহর কাছে আপনাকে দায় দিতে হবে, ঠিক কিনা? এখন আমার আম্মাজিরা বয়স দিতে দিতে এখন 500-1000 টাকা দিয়ে বয়স পর্যন্ত বিক্রি করে অ্যাডে, কবিনাটে বসুনাটের ডায়াগনোসিস সেন্টার আছে না, অর্ধেক কয় পুরুষে অর্ধেক কয় মহিলা, ঠিক নেই?
আর না ঢাকা, আর না ফেনী, চট্টগ্রাম, মসজিদ, চলে আসুন না আমাদের এই বসুন্ধরা ডায়াগনোসিস সেন্টার। এতটুকু বলে পুরুষ, মহিলা কয় হ্যাঁ মা ও প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার তানিয়া সুলতানা। পুরুষ কয় ডাক্তার তহিদুল করিম মজুমদার রুগী দেখেন না বিকেল 5টা থেকে 4টা পর্যন্ত আমরা অল্প খরচে অত্যাধুনিক সেবা দিয়ে থাকি। মহিলা কয় আর দেরি কেন, চলে আসুন। আর মোবাইল উঠিয়া নাই ওরা, আরে এটা বিদ্যুৎ কোন। মহিলা কয় দয়া করে রিসার্চ করুন। মহিলারা পরপুরুষের সাথে প্রয়োজনে কথা বলবে কর্কট ভাষায়। ভাবি রে অলি ভাইয়া আছে, জানি না কোনায় গেছে, বলতে পারবো না। আইলে বি উনি হাতে কয়েক গ্লাস টাইগার খাইব। আর যদি বলে ভাবি আহ কত স্মার্ট লাগছে আপনাকে, ভাইয়া কোথায়, ও গরিবের বাড়িতে এই হাতির ভাড়া এসেছো ভাইয়া, বোন আক্কা একটু জি সিনেমা দেখো, আমি আপেল কুইটটা দিতেছি, বাস ওই চলছে হে চলছে চলছে হে। ঠিক নিরে এগুলো আল্লাহ কি দিব, মাই দিব কি দিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের এক কন্ডম ছেলে যায় সাইডে কিছু কিছু মহিলারে হাতে হ্যান্ড কাপ লাগায় ফাই সুলদি বান্ধি উল্টা লটকাই ভিড়ে দিয়েছে এখন কাঁদে, ওই এস্ট্রোজেন হরমোনের কারণে আম্মা জি রাচি কোন বাসায় কথা কয় রে, হেতাও কথা আঙ্গ পুরুষের কাছে সুন্দর লাগে আর আঙ্গ কথা হেতাও কাছে ভালো লাগে। আমরা টেস্টোস্টেরন হরমোনে কথা করি দুনোটা আল্লাহ ক্রস করে দিছে যাতে একে অপরের উপর আকর্ষিত হয়, শরীয়তের কায়দায় প্রেম ভালোবাসা হবে ঠিক কিনা, ফয়সালা কার? তাইলে আমার আম্মাজিরা ফুরাটাই তো নূর, তাদের কথা নূর, চলাফেরা নূর, তাদের ড্রেস নূর, তবে নূর অ্যাপ্লাই করতে হবে সাগামতে, কথা ঠিক কিনা? এই পজিটিভ নেগেটিভ বিশেষ জায়গা যাইয়া যদি একসাথ হয় বাতির গোড়া যাইয়া যদি একসাথ পুরো এলাকা আলোকিত হয়ে যায়, আর যদি পজিটিভ নেগেটিভ মধ্যখানে আলো একসাথ হয়, তাইলে মাহফিলের হাজার হাজার যুবকের ঘরে কারণে দড়ি হিসাদি হিডিহি মরি বহরি বরে। এই আম্মাজিরা যদি সৌন্দর্যটা নিজের হাজবেন্ডের বিতরণ করে রে, তাদের ফ্যাট থেকে রাষ্ট্রপতি ভাই রবে, প্রধানমন্ত্রী ভাই রবে, তাদের ফ্যাট থেকে আল্লাহর আলী ভাই রবে, তাদের ফ্যাট থেকে ডক্টর মিজানুর রহমান আল আজারি ভাই রবে, তাদের ফ্যাট থেকে আমির হামজা ভাই রবে, কাবার ইমাম ভাই রবে, কথা ঠিক কিনা? আর যদি কথা কন, আর যদি ওই তাদের নূর যদি জাগা মতে লিক করিয়া নেয় নকিয়া দি ফরকিয়া করে, তাইলে কেনাম মিন্টা সিন্টা রিন্টা সাগর গিয়া সবুজ যায় ওর রামদালে ঠিক নিরে। আর হুজুর ঠিক নিরে ওই কই ভাই আফসারি সেতি গেছে হে ও ঠিক নিও নবী কয় গুণেরে বানছে এভাবে উল্টা লটকাই ফিডের কা ঠেঙ্গো বানছে কা, ফেরেশতারা টোয়া টোয়া বাড়ি দিতেছে নালার মধ্যে, কোন হাজবেন্ডের না কই কবিরা টম মার্কেটও গেছে মা কর মা লাড়িল বুক মাথা খোলা থাকবো, আমরা আল্লাহরে বুড়ি আঙ্গুল দিয়ে আইস, তুমি স্কুলের কর্তৃপক্ষ, তুমি স্কুলে আইন করো। আম্মাজিরা আমার প্রিয় বোন, যাদের ফ্যাট থেকে আগামী রাষ্ট্রপতি বাইর হবে, যাদের এই স্বর্ণেট্টু খনি থেকে রহেম থেকে আল্লাহর অলি বাইর হবে, কাবার ইমাম বের হবে, আগামী প্রজন্মের ডক্টর মিজানুর রহমান আল আজারি বের হবে, তুমি বলছো তারা সব খুলে মুলে চলব, তুমি কি শিক্ষা দিচ্ছ, তুমি অশিক্ষা দিচ্ছ, তুই মানবতার দুশ্মন। কিতাবে লেখে কোন নবীদের সেলসালাতে জীবনে জিনা হয় নাই, ঠিক কিনা?
এই যে বড় বিশ্বাব আব্দুল কাদের বলেন, ইমাম গাজালি বলেন, তাদের নসব নামা টান দিলে দেখা যায় কোনোদিন ওই আম্মাজিরা জেনাবে বিচার করে নাই। আমাদের আম্মাজিদেরকে, আমাদের স্বর্ণের টুকরা খনিদেরকে তারা বের করতে চায়। আল্লাহ চাচ্ছেন তাদেরকে সম্মানের সহিত রাখতে, তাদের পেট থেকে আল্লাহ আগামীর কলিজার টুকরা, আগামীর জ্ঞানী বিজ্ঞানী MBBS ডাক্তার ইউনিভার্সিটি টিচার বের করবে, ঠিক না? হায় 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 হায়, দেখিতে দেখিতে কি হয়ে যাচ্ছে সমাজ, ঠিক কিনা? আম্মাজিরা ফর্দা করবেন। আল্লাহ জাল্লা শানু রসুল সাল্লাম আম্মাদেরকে আম্মাজিদেরকে সাতটা কাজ দিছে, কয়টা? আর জোরে আন আব্দুর রহমান ইবনে আফিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صلت المرأة خمسها وصامت شهرها তারপরে কি? তারপর ওয়াহাফিজাত ফরজাহা, চার নম্বর হইল ওয়া তাজাওজাহা, কিলা লাহাতগুলি মিনাইয়া বুয়াবিল জান্নাতে শিইতে শিইতে গো। রাওয়াহু আহমদ। আমার নবীজি বলেন, আমার কোনো মহিলা উম্মত যদি চারটা কাজ করে, এক নম্বর হচ্ছে তারা পাঁচ ওয়াক্ত নামাজ, দুই নম্বর হলো কি তারা রমজানের রোজা রাখবে, তিন নম্বর কর্মসূচি হচ্ছে তারা পর্দাফুশিদা ঠিকভাবে পালন করবে, চার নম্বর হলো তারা নিজের স্বামীদেরকে প্রেম বিতরণ করবে, এনজয় দিবে, মহব্বতের সহিত ঘর সংসার করবে, এই চারটা কাজ যে সমস্ত মহিলা সুচারুরূপে করবে, তাদেরকে বলা হবে জান্নাতে যে দরজা দিয়ে চাও তুমি সেখান দিয়ে প্রবেশ করো। তাদের কাজ কয়টা? আর আর আম্মাজিরা সার কাজ বাদ দিয়া চাকরি মাকরি জনসেবা যত কিছু আছে ঠাঁসাই করতে আছে বক্তৃতাও দেয়, মারিয়ে লাইব বাইর মতো করে মারিয়ে লেব, হাই হা ফাইলে হাতির সেন্স করেন নাম নে আমনে আল্লাহ আল্লাহ রসুল তো কই বলি হলে সেন্স করি এলাম, ঠিক নিও? আম্মাজিরা অনেকে আছে এনা মাহফিলে হাজার হাজার আসে, আমি চিগুন নামাজ হরে কিছু কিছু হাঁক যায় রোজাতে, কিন্তু আম্মাজিরা একশো একশো ঠিক আছে, মগর ডর লাগে আসরের হরে, ওই মেজাজ খারাপ 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 রে, আসরের হরে ডরে আয় বাসাত যাই না, যদি আপনারা জান কিনা জানি না জানবেন সাহ, যদি ভাবি রে যদি করি রে ইয়া আলু সব টপ কিছু লাগবো নি, দেখবেন ভাবি আসরের হরে আসর আগে ন লাগবো না লাগবো তুই ইস্তরি আগল গেছি, এগারোটা তোর বাড়ি বাড়া দচ্ছে হয়ে আইজু ঠিক আইজু, ওরে মা গোমা রোজা সারা মা গিয়ে লেবু ইস্তারের সময় হনসা সাইটিমের শরবত, এনদি মরিয়াম খেজুর, এনদি আয়সা খেজুর, এনদি মালটার শরবত, আপেলের শরবত, কত কিছু শেষ মাস 49 নম্বর আইটেম হইলো সোনাবুট যেটি অস্ট্রেলিয়া হাঁড়ারে গাবায় রোজা সারা মাংস বুড়ি করে আসর ঢুকেলে যদি ক যেটা আজকে তো গরম কষ্ট অর্কের বেদা আর কষ্ট হয় না খারাপ লাগে মুরগি চলে যখন কোন ব্যক্তির অলি উদ্দিন মানিক ভাইয়ার দিকে চান, যখন কোন ব্যক্তির বাড়ির মতো করি কর, যখন কোন ব্যক্তির ফেটে 146 দ্বারা জারি হয় তখন বুঝা যায় তার মাথায় 145 দ্বারা চলে, আসল কথা হেঁটে হোক লাগছে তো বেদ মুরুবির মুখে দেখবেন এটি বেড়ে কয় না আর কার খায় এই কেবল এটি লুজ হয়ে গেছে তো, ঠিক নিও? আর আম্মাজির কো মাথা ঠিক থা না, কি কইলতে কি কো মুখের কেবল এটি ঠিক থা না, কই যাও চেয়ারম্যান সাহেবের কাছে বিচার আছে বাতি যাব আর তারপরে এ শাশি আম্মা প্রত্যেক দিন কজ্জে কজ্জের লগে তারপরে পূর্ব নরসোনাপুর এই বাড়ির মানুষ থাকতে পারে না, চেয়ারম্যান সাহেবের কাছে আছে কইও তাকে বিচার করে দেন, আমিও বিচার করছি রে তোরা বাড়ি ফালটালা বাড়ি ব্যাস অজ্ঞ হুইরের হুব ভাড়ো অজ্ঞ হস্যি ভাড়ো বাড়ি কর করছে কিতা করবা ত কজ্জাটা না প্রতিদিন এ তার হরিয়ে বউ লাগি যায় বাতি যাবো আর হরিয়ে যে মুখরি ইস্তারি মেশিন কারে কয় নোয়াখালীতে কজ্জা নাই ঠিক রে ইজ্জত ডুবেছে এতে টেলিভিশন নোয়াখালীতে কজ্জা নাই। আচ্ছা এবার বাতি যাবো আর সাসারবো ওই টিনের বেড়া তো নাই গরিব মানুষ ওই কেলা কেলা হাতার বেড়া দিয়ে লেছে বুঝতি তো কেলা হাতা এটি তো বিজে থাকতে
কাঁচা থাকতে তো এটা কিছু টাইট, হুন হয়ে গেলে এটি লুজ হয়ে যে বাতা ইয়াতে রোদ্রে আইসুন বেদক রোদ্রে এটি আসতে হুয়ে এক সপ্তাহ পরে হাঁ কাক হয়ে গেছে। এবার ওই বাতি যে পরে আর এ সাসার পরে হুইতে আইতে যেতে দেয়া যায় ওই ছায়া পড়ে দে গায়ের ছায়া আর কি, রোদ্রে ছায়া পড়লে দেয়া যায়। এবার বাতি যাব একদিন ছায়া দে ওই গায়ের ছায়া এ হুইরের মধ্যে হুইর সাসি আমার হুইতে ইয়ে লেগছে ছাইল দিত কয় বাতি যাব আজকে এক ফট ছাইলের লগে আজের নুন দি এক কেজি মরিচ দি বিরিয়ানি বানাই খাইম কোনো বান্দির জিরে খাবাইতাম না। এবার শাশুড়ি আম্মা তো ওইটা ওই হাঁকি দি দেওয়া যা কথা শোনা যা কাহারে বৌমা আহারে এক ফোয়া ছাইলের লগে আর্জের নুন দিলে একশের মরিচ দিলে বিরিয়ানি তো দূরের কথা, এই বিরিয়ানি তো মানুষ দূরের কথা কুত্তো তো খাইত না। এবার বাতি যা বই কাপড়ে না চলেন না কেন বাঁধে না বাঁধি ক এ গ্রামের গোলামের পুত্রা ক আই বেলে কর্য করি অন দেয় না অন দেয় না কোন বান্দির জিরা কর্য করেন ঠিক নেই রে এ জিডি জোরে জোরে কথা কইব বয়স বিক্রি করব তারপরে গানে গানে মাতমারা করাইব মঞ্চ ঠিক নেই রে এই এডিনের গলা দি এই এই শিবা ঢুকাইব রে তাইলে আর আম্মাজির আর কজ্জা করবো নি কই দিয়েন বা ঠিক নেই কজ্জা যদিও ন করে জামাইগর লগে কর্কশ ভাষা কথা কয় আল্লাহ কইছে নবীজি কইছে তাগর সাথে স্বামীর সাথে মায়াবী কথা প্রেমময় কথা বলতো আঙুল লগে কথা কয় না। কবিরাজ যাইব বুড়িকে বাজার হে বুড়ি উডান চাড়ু দিতে দিতে কয় হিসে আত লইয়ান নে রে হুতের দিকে রে নিক জামাইয়ের দিকে তো চা না জামাইন বুড়ো হয়ে গেছে সরম লাগে এরে ওই যা তোর আব্বা দে হান খাইতে খাইতে নাগরের মতো দুলতে দুলতে কবিরাট বাজার যা এরে হাতে খবর লইছি না ঘর কি লাগবে না লাগবে কত ওয়াকফ করে কিন্তু ওয়াকফের মোশানো আছে ইরে তোর আব্বাদে যার বুড়িগা তো হান সাবাই আর বুড়ির দিকে যা সাইদ তাইন কি করে বুড়ি বুড়িগা দিকে হিসে দি কয় রে আজ যে সাত দিন নুন হাওলাত করি খাই এয়া তিন দিন আরে হিসে বুড়িগার দিকে ধরে রেছে এরে বুড়িগারে কওয়া কই নুন আইন তো এরকম মহিলা নোয়াখালী নাই আরে বাদ খাবাই তো না আর ইজ্জত ডুবেচ্ছা একসাথে কবি বলে নাই এরকম মহিলা নোয়াখালী নাই এই একই ব্যক্তি রে ও মাইজ দি শক মার্কেটে গেলে গেলে হে রে ঠিক নেই রে দোকানে যাই কত সুন্দরে দোকানদারের সালাম আলকি দে সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ও কত সুন্দর কথা শুধু সুন্দর নাই সুন্দর্স সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর্স ভোকাবুলারি আফসারি সুন্দর্স ভাইয়া আপনি না গত বছর যে শাড়িটা দিয়েছেন না বেশ একটা ভালো হয় নাই আজকে আজকে এই রমজানের দারুণ একটা শাড়ি আমাকে দিবেন যেন দেশবাসীকে একটা দারুণ ঈদ মরিককে দিতে পারি কাপু আপনি বসেন এসেছেন বহুদিন পর এ আপুকে একটু এ দাও রসমালাই দদি ফনসের মিষ্টি কোক টোক দাও কো ভাই এখন না রমজান মাস না কারো সবসময় কি রমজান থাকতে হয় নাকি কে বল না কা আচ্ছা ভাইয়া তাড়াতাড়ি লেটেস্ট মডেলের শাড়িটা দেন কত সুন্দর কথা মদ মাখাজ কলকলার হরফ আদায় করি স্মার্ট করে কথা কইতে আছে আর ভাই কথা কইতেছেন হেরে কুত্তা কামড়াইছে এরকম মহিলা নোয়াখালী আসেন রে আমি কইতে আসি নাই তোরা কবি নাই নাই আর দোষ দিলাম নাই আন্ডার এলাকার মানুষ আমি শিখে দিতে আসি কোড়ে তা করে কই বলে নাই তারা কয় আসে আজ্জা বা আজ্জাইলে গোলামের হুত সেইজ কইব ওই ওই তার বাড়ির যে বাদ থাকুই আঙ্গন আমি বদনামি করি আইস আর ঘরে পর্যন্ত দুই পার্টি আর ওই আসারি সাহেবের পার্টি করে আর না আমার আসা এই আমি রমজান নাম উনলে মানে লাঠি লই দৌড়ায় আমনগর ধুলুকার মতো বোঝ সে আন আপনারা আরো খারাপ কইলে কম যাইত না আপনারা মহিলার কো বোধ বেজ্জিতি করেন তারপর আজারি সাহেব কত সুন্দর করে ভদ্র ভাষায় কয় হ্যাঁ কই হেমিয়া তো স্পিরিচুয়াল ডাক্তার আর আমরা তো ফিজিক্যালি ডাক্তার যেদিক দিয়ে ক্যান্সার ম্যান্সার হাড় ভাঙ্গা টাঙ্গা আছে অর্থোপেডিক ডাক্তার তো অনে এনে রড ঢুকাই ড্রিল মেশিন দিয়ে ডুড়ি নাট বল্টু লাগাই তোমাদেরকে ছলার রুগীকে ছলার উপযুক্ত করিয়া দেয়
আজারি সাহেব তোমাদের ভিতর ট্রিটমেন্ট করে, আর আমি আর আমির হামজা তোমাদের ভাঙ্গা সুরা সব দিয়ে ক্যান্সার ম্যান্সার একদমই আমরা কাটিয়ে শুনিয়ে থাকি। এই জন্য তোমরা রুগীরা আমাদেরকে গালি গালাজ দিলে, ঘুষি টুসি দিলেও দণ্ডে কেয়ার। হ্যাঁ, কেন ঠিকই ইঞ্জেকশন দিতে পারলে তারপরে রুগী ডাক্তারের দেখে দেখলে ঘুষে তো লাগে, ডাক্তারের কয় বাবা থামো থামো, এর বলে তোমরা যত ইচ্ছা স্বামী করিয়া থাকো, আমি আর আমির হামজা লিজে নেছি, আমরা সুন্দর সুচারু রূপে তোমাদেরকে চেয়ে তারপরে এ অপারেশন করিয়া থাকিব। তোমাদের ড্রেস কেমন হবে মদিনার তরিকা আমরা এগুলো বলবো। এক ভদ্রলোক আমার প্রিয় ভাই বলে, আফসারি সাহেব দেখলো কিভাবে বোরকার এভাবে, আমরা দেখবো না, দেখবো না কে রুগীকে আলতা সোনোগ্রাফি তো আমরাই করব, এ দায়িত্ব আমাদেরকে আল্লাহ দিছেন। কে দিছেন? আমরা এগুলা তোমাদেরকে ভালোবেসে বেশি বলবো, আমরা তোমাদেরকে ট্রিট করি না, আমরা তোমাদের রাখাল, আমরা তোমাদের পিছে পিছে চলছি, তোমাদের পিছু আমরা ছাড়বো না, তোমাদেরকে আমরা মদিনা মুনাওয়ারা হয়ে ট্রানজিট করে জান্নাতে নিয়ে যাব। তোমরা যদি ফুটবল খেলাতে চলে যাও আমরা তোমাদের পিছিয়ে পিছিয়ে যাই বয়ান করবো, তোমরা যদি গানের মেলায় চলে যাও আমরা সেখানে দেখবো তোমরা কি করো, তোমরা যদি নেতৃত্বের আসনে চলে যাও তাহলে নেতৃত্বের পিছিয়ে থেকে থেকে আমরা তোমাদেরকে বলবো এই এইভাবে চলেন, এই এইভাবে চললে জান্নাত পাইবেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনুর মতো। এইভাবে তোমরা আমাদেরকে যদিও দুশ্মন বাবা, আমরা তোমাদের দুশ্মন না, সমগ্র উম্মতের বন্ধু আমরা, ঠিক কিনা? তোমরা আমাদেরকে ছেড়ে দিলেও আমরা তোমাদের পিছু ছাড়বো না। রাখাল কি পিছু ছাড়ে? রাখালের ব্যথা আমার কোনো এই সম্পদ বাগে নিয়ে যায় কিনা, আমরা তোমাদের রাখাল, আমরা তোমাদের রাখাল, তোমরা আমাদের দেশ নেতা হবে, বড় কিছু হবে, আলহামদুলিল্লাহ আমরা গর্বিত, তোমরা আমাদের সন্তান, আমরা চাই দুনিয়াতে যেভাবে তোমরা সম্মানে আসো ফরকালেও যাতে সম্মানের চেয়ারে থাকো, আমরা নিচে থাকি অসুবিধা নাই, কিন্তু তবু আমরা চাইবো রসুল সাল্লামের একটা উন্মত যাতে জাহান্নামে না যায়, ঠিক কি না? শুধু এই নিয়তে আমরা কাজ করতেছি, আসলে কাউকে আমরা ক্রিটিসাইজ করি না। আমার জীবনের সিংহভাগ বয়ান আমি নায়ক নায়িকাদের জন্য করেছি, সংস্কৃতি কবি সাহিত্যিক সাংবাদিকদের জন্য, ঠিক কিনা? আর সে সমস্ত আমার প্রিয় বোনেরা আমাদের বিরুদ্ধে বলে, আমরা আপনাদেরকে এনকারেজ করার জন্য তো গান গানের কথামালা তুলে ধরি, আমরা গানের কথামালা তুলে ধরি কেন, যাতে এই গানগুলো এই এইভাবে হয়, কি কি ঠিক নেই, ঠিক নেই? কোরআনে কারিমের মাধ্যমে আপনারা লেখেন, তারপরে হাদিসের মাধ্যমে লেখেন, দেশের কথামালা মানুষের সমস্যাগুলো সুন্দরভাবে তুলে ধরেন, এটাই হচ্ছে সাহিত্য সংস্কৃতি সুরের মূর্ছনা, ঠিক কিনা? যে সুর ইয়াবার বোতল ইয়াবা মদের বোতল হাতে দেয় আমরা সেই সুরকে ডিলিট করি। প্রিয় বন্ধুরা, তা আম্মাজিদেরকে বলবো আপনারা নামাজ কালমা ধরেন, স্বামীদেরকে মহব্বত করেন, স্বামীদের সাথে ভালো ব্যবহার করেন, তারপরে স্বামীরাও আম্মাজিদেরকে মহব্বত করবেন, যে ফিডে ফিডে নো নাউজুবিল্লাহ, আরে বেডার কোসে হাঁটম রে, এতে সাত অন বললে মানুষ জাগা দেয় না, এতে বললো কে যে বাম্পার লজেন হুরে পৃথিবীর রাজা, এই তুই কানালা, এরা তোর কুত্তা কামড়েছে, আর হ্যান্ডম দে তোর নাম হইলে লগে হারে, আর ভাবি এ কইছিল বাইরে তোরা যা তো হ্যান্ডম দে আসরে ভাই, কত করে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিছে হ্যান্ডম আঙ্গল লগে দেয়ালি দেয়া দেয়া, আর ভাবি এ কয় কথাটা কিন্তু দামি আসলে ঠিক, ও পুরুষ এত হ্যান্ডম দেয়াচ্ছে, ম্যাডাম দেয়াবি জান্নাতে, আল্লাহ যদি জান্নাতে নেন, মা বোনদেরকে মহব্বত করবি, সম্মান দিবি, হারামও সম্মান দেয় না, এতে অতি বছর খালি জমি কিনে মা বোনের ঘরে ভালো খাওয়া না, ভালো ভরাবি কসমেটিক্স যা যা কিন্তু চায় মন চায়, রাজ্য বাজারও যাইব গই কিনি লই আনবো যা তার মন চায়, ঠিক নিদি ওরা কথা কয় না, যা খাইতে মন চায় নিয়ামতগুলো সব খাওয়াবি, বিদেশ ভ্রমণ করাবি, কদুর উমরা করাবি, হজ করাবি, লগে লগে কদুর লই ঘুরবি, না হেতে চায় না, ওইটি কি মানুষ নি গোলাম, ঠিক নেই? আজকে আম্মাজিরা যাইয়ে পুরুষদেরকে ধরবেন, এবার আফসারি সাহেব কে সাঙ্গর উমরা করাইতে, আর তুই হাসড়ে একটি বাদিল দিলে তো আপনারা বাত্র আনলে হাতে আপনার 3 লাখ হয়ে যেত, তার তো হয়েছিল এত জামাইরা আটকিব, বলে আরে তুমি অজল হয়ে যাও এত করিও না, জমি বেশি এলাম জমি এত কে নোখা বেসো বেসো আই আসি বেসার তালে, বেশি কিনি যা থা এত টেনশন নাই বেড়া উড়ালা, বিশ্বযুদ্ধ লাগলে তুই কাটটা টিবি, রোহিঙ্গারা চলিয়েছে স্বর্ণের দোয়ান তুই কোটি কোটি টিয়া স্বর্ণ কে খার, এত হাগল হচ্ছে উড়ালা, মা বোনের ঘরে ঠাঁসা খাওয়াবি যাতে সিজার করার ন লাগে, ফল খাওয়াইবি ফল আনার আঙ্কুর বেদনা, তাইলে বাচ্চাকে চানারের মতো হইব, তুই খাওয়াইছত কিতা হাক বত্তা হলান কালা ডালা হইতো কিতে রইব,
ওই টিয়া ডাক্তারখানা দিয়ে দিবি। ডাকাইতে তো হচ্ছে ট্রাকের ড্রাইভারের এনে চলন্ত গাড়ি দিয়ে যাত্রা হবে, দিয়েলা কথা লড়িচ্ছে না ভরে দিই ওই ক্লিনিকও দিয়ে দিবি, আমি একটা গাড়ি দিয়ে 3 লাখ টাকা যাইবে, দিয়েলা যা আছে দিয়েলা, কি সুন্দর কথা, গাড়িও চলে হাতে সরি এনে ধরে দিয়েছি, দিয়েলা নয় এনে ভরে দিয়ে, কি সুন্দর কথা অন্য যাত্রীরা সাহারি সাহা আবদুল্লা ভাই ক দেখছেন নি ভাই সব কি সিস্টেমে ডাকাতি কাজ করে, ক দিয়েলা মন আঙ্গরে দে না দিলে ওই হাসপাতাল দিবে না, একটা গায়ে দিয়ে আমার ওজলাটা বার হয়ে যাবে, দিয়েলা ওই এনদি নাকুমসরি মাহবিল করতে গেছি বাইশারি বাজার, ও হেরা তো ঈদগাহ কক্সবাজার গরু গেছে, তো পাহাড়ের সন্ত্রাসীরা খেয়াল দেখছে গরু লই যা দিয়ে ঈদগাহ, ও মা বিয়েলা হানসুন না গরু ফেরত, এবার গরু ওলার করে গৃহস্থের যে ফিডা দিছে ডাকাইতে না, আব্বাও মরে গেছে, আব্বা করছে গোলামির গরু বেসলি না কা, কইও গরু রেট কইছে কম, ক 30,000 টাকার গরু মাত্র, ক 20,000 টাকা, ক ডা জাল্লা কমলে আঙ্গনার হইতু বেসলি না কা, আহারে ফিডা গৃহস্থ যায় একদিকে গরু যায় আর একদিকে, চোরা কয় হন দিয়েলা কথা বাড়াচ্ছা এই অন দেরি করবি সামনে 60 জন আছে বরে দিও ন হাসপাতাল দিবি দিয়েলা, আম্মাজির ঘরে ন খাবি পয়সা ডাক্তারেরে দিবি, ও সিজারখানার দিবি 30,000 টাকা, ডাকাই আম্মাজির ঘরে খাবাইবি নি রে, বাজারের বড় মাছ লই আনবি, বড় আপেল আনার দুধ রোজ করবি, আম্মাজির ঘরে খাবাই শরীর সুস্থ রাখলি না রে, টপ নিউ জেনারেশন ফুল ফিট ফিটনেস আইব, ঠিক না কয় আম্মাজির ঘরে আই মেলে কই না, এবার তুমি কইও আমি আম্মাজিদের ফাটি, ঠিক নি রে, তারা যেমন খুশি তেমন সাইজব, গরের ভিতরে কোনো গরের ভিতরে 5 মিনিট অন্তর অন্তর হেয়ার ড্রেসিং এ সেলুন চেন্টার করিবে, বিউটি পার্লার রে কোথা হবে গরের ভিতরে কোথা হবে, আয় তো গর যাই যে চেক করি, আম্মাজিদের জন্য বিভিন্ন রকমের প্রসাদনী রাখবি, তাদেরকে মহব্বত করবি, মেয়েদেরকে কিনে দিবি এরে, মেয়েদেরকে ঠাঁসায় খাওয়াইবি, জামাইয়ের বাইর খাবায় না ন খাওয়ায় ঠিক নেই, আমার রসুল ফাতিমারা দিল্লা তালা আনুরে আনহারে মনের মতো খাওয়াইছি, তোর মাইয়ারে মনের মতো খাওয়াবি, কারণ জামাই গরিব হইতু আরে বা 2 বছরে হাতে মরে যাবে অ্যাক্সিডেন্টে, তোর জামা তোর মাইয়াকে খাইতে হইতো না তুইও মরে যাবি, গো মাইয়ার ঘরে ঠাঁসায় বাজার করি খাওয়াইবি, ইতি আফসারি খাওয়াবি নি রে, তাহলে বউ দিলাম মাইয়া ঘর দিলাম, আর রয়েছে কি মা, আর মারে বেটার টিয়া সব দিয়ে দিবি, মা না জিডা খান জিডা মন চায় কথা কয় না, ঠিক নি রে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজিদেরকে নারীদেরকে কি অধিকার দিয়েছে, তাদেরকে হত্যার গর্ত থেকে টেনে রানীর সিংহাসনে স্থান দিছে, ঠিক নেই, আর আর নায়িকা আম্মাজিরা আমার প্রিয় বোনেরা কয় আমরা নাকি তাদের বিরুদ্ধে কই, আরে আম্মাজি আপনাদের বিরুদ্ধে তো বলছি না, আপনা আমরা আপনাদেরকে হেরার আলোর দিকে নিয়ে আসতে চাচ্ছি, ঠিক কি না, আপনারা চলে আসুন ইবাদতের দিকে পর্দা পশিদার দিকে, আপনাদের সম্মান আল্লাহ দিব, আপনার এই রেহেম থেকে বিশ্ববিখ্যাত স্কলার পয়দা হবে, লিল্লাহে তাকবীর, তো 22 প্রকারের জাহান্নামি থেকে মাত্র 3 প্রকার কইছি, সময় অভাব আর হাইত্যান্ন তো 2 ঘন্টা অভাব, استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্দা লইয়া হাত তুলেছি আল্লাহ, এ পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকু বলবে আদিবে হয়েছে, মেহেরবানি করে ক্ষমা করে দেন আল্লাহ, দিয়া যা মঞ্জুর করেছেন এর বরকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে মাদ্দাবাসারি ওয়াসাত করে দেন।